एवं उपस्थित परम पूज्यपाद भारती गोस्वामी भारती महाराज एवं दामोदर महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णवगणेर चरण कमले हमार यथाथ दंड प्रणाम स्वीकार हो। अपनारा एतक्षण महाराजी मुखारबिंद थेके हरिकथा श्रवण करलें। এই রথযাত্রার তাৎপর্যটা আমাদের জানতে হবে। জগন্নাথপুরী তো আপনারা গিয়েছেন, হ্যাঁ, আর রথও টেনেছেন হয়তো, হ্যাঁ, কিন্তু এর আবার বিশেষ তাৎপর্য রয়েছে। এই রথটা কি, মহাচৈতন্য মহাপ্রভু রথযাত্রার আগের দিন তিনি গুণ্ডিচা মার্জন লীলার একটা সুন্দর অভিনয় করিয়েছেন, লীলা দর্শন করিয়েছেন। গুণ্ডিচা মার্জন গিয়েছেন, গুণ্ডিচা দেবীর মন্দির রয়েছে জগন্নাথ মন্দির থেকে করি 3-4 কিলোমিটার দূরে, যাকে মাসির বাড়ি বলা হয়, হ্যাঁ, সেই গুণ্ডিচা মন্দির কথা বলা হয়েছে। সেই গুণ্ডিচা মন্দির সম্বন্ধে আমাদের জানতে হবে। এই গুণ্ডিচা মন্দির নামকরণ কেন করা হয়েছে, না ইন্দ্রদুম্ন রাজার তার পত্নীর নাম ছিল গুণ্ডিচা, এর আবার সঙ্গে একটা সুন্দর ইতিহাসও জড়িত রয়েছে। হ্যাঁ, এখন কি হচ্ছে, কোনো সময় ইন্দ্রদুম্ন মহারাজ তিনি যজ্ঞ করছিলেন, হ্যাঁ, যজ্ঞের আহুতি দিচ্ছেন পতি পত্নী একসঙ্গে বসে, কিন্তু যজ্ঞের পূর্ণাহুতি হয়ে গেল কিন্তু যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা সেখানে প্রকট হয় নাই। তখন ইন্দ্রদুম্ন মহারাজ বহু দুঃখিত হলেন যে আমি তো যজ্ঞ করলাম কিন্তু যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা কেন প্রকট হলো না। তখন তিনি যারা যজ্ঞ করছিলেন তাদেরও জিজ্ঞাসা করলেন, যত ঋষিবর্গ ছিলেন তাদেরও জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো ঋষিবর্গ সেখানে আর উত্তর দিতে পারে নাই। হ্যাঁ, তো অন্তে একজন ঋষি বললেন যে আপনি তো যজ্ঞ করেছেন, ঠিকভাবে করেছেন, আর যারা যজ্ঞ করেছে মন্ত্রদ্রষ্টা ঋষিগণও যজ্ঞ করেছেন, ঠিক করেছেন, কিন্তু এই যজ্ঞের যে পূর্ণাহুতি হয়েছে সেই পূর্ণাহুতিটা নিয়ম অনুসারে হয় নাই। বলে কেন, না আপনার পত্নী যে যজ্ঞে পূর্ণাহুতি দিয়েছে তা পূর্ণ হয় নাই সেখানে। হ্যাঁ, কেননা এই তিনি নিজেকে মনে করেছেন যে ইন্দ্রদুম্ন মহারাজ আমার পতি, পতিকে জগৎপতি জগন্নাথ, কি বললাম, জগৎপতি জগন্নাথ, জগন্নাথ শব্দের অর্থটা আবার সেখানে বলা হয়েছে জগৎনাথ জগন্নাথ, সংস্কৃত জগৎনাথ জগন্নাথ, হ্যাঁ, জগতের যিনি নাথ তিনি জগন্নাথ। নাথ শব্দের অর্থ হয় পতি হয়, নাথ শব্দের অর্থ হয় যিনি আমাদের পালন পোষণ করেন, অনেকগুলো অর্থ হয়, হ্যাঁ, কিন্তু এই জগন্নাথ তিনি হলেন আমাদের যথার্থ পতি, জগৎপতি বলা হয়। কিন্তু গুণ্ডিচা দেবী তিনি মনে করছেন যে তাঁর পতিকে ইন্দ্রদুম্ন মহারাজ, এই জন্য যজ্ঞের যে এক মন হয়ে গোবিন্দের বা জগন্নাথের যে আহুতি হয় সেই আহুতিটা পূর্ণ হয় নাই। হ্যাঁ, তখন বলে কি করতে হবে, তখন বলে একমাত্র পূর্ণ আহুতি হবে যদি গুণ্ডিচা দেবী তার ওই নাকের মধ্যে এই ছিল নাকচানা বলে একে বলে, হ্যাঁ, নাকচানা, হ্যাঁ, ওই উড়িষ্যা প্রদেশে ওখানে যারা বিবাহিত স্ত্রী থাকে তাদের এই নাকের মধ্যে ই থাকে, নাকফুল বলে না এখানে, হ্যাঁ, নাকফুল জানেন, নাকফুল থাকে নাকের ছেদ তো নেই, নাকফুল কোথায় থাকে, হ্যাঁ, ছেদ আছে ওর আছে, নাকফুল লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু উড়িষ্যার মধ্যে এগুলো বেশি থাকে। হ্যাঁ, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন প্রকার কালচার রয়েছে, হ্যাঁ, কোথাও হয়েছে পায়ের মধ্যে ই থাকে, কি বলে এই অঙ্গুলি আঙুলি পায়ের আঙুলের মধ্যে আংটির মতো থাকে, বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার, বাঙালিদের থাকে শাঁখা সিন্দুর দিয়ে কথা বলা হয়, হ্যাঁ, উত্তরপ্রদেশে অন্যরকম, বিভিন্ন দেশে বিভিন্ন, মানে বিভিন্ন আমাদের প্রদেশে বিভিন্ন, কেননা ভারতবর্ষ এমন একটা বিচিত্র দেশ, অনেক ভাষাভাষী অনেক প্রকার সংস্কারের সঙ্গে সংযোজিত, একই সংস্কার নয়, আমাদের ভারতবর্ষের সংস্কৃতিটা
একটা বিচিত্র বহুল রয়েছে। কিন্তু ভাষাভাষী যেমন আপনি দক্ষিণ দেশে যাবেন, তামিল তেলেগু তাদেরও ভাষা অলপ রয়েছে, তাদের অনেক প্রকার যে ক্রিয়াও অনেকগুলো রয়েছে, সংস্কার কে বলে সংস্কৃতি রয়েছে। হ্যাঁ, কিন্তু তথাপি ভারতবর্ষ এমন একটা বিচিত্র দেশ, সমস্ত ভাষাভাষী সংস্কারকে জয় একত্রিত করে রেখেছে, সেটা কি আমাদের গ্রন্থগুলো, বিশেষ করে রামায়ণ আর মহাভারত। হ্যাঁ, যদি আমরা বিচার করি, অযোধ্যা থেকে ভগবান রামচন্দ্র তো বনে গেলেন। হ্যাঁ, এই যে দক্ষিণ দেশে যাওয়ার তার কারণ কি হচ্ছে না, আমার ভারতবর্ষের সমস্ত সংস্কৃতিগুলোকে একসঙ্গে জুড়ে রাখা, বুঝতে পারছেন? অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের তত্ত্বগত বিচার রয়েছে যে ভগবান রামচন্দ্র কি করেছেন না, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, হ্যাঁ দক্ষিণ ভারতের সংস্কৃতি বা সংস্কৃতি আর উত্তর ভারতের সংস্কৃতি পৃথক হলেও সেখানে এক সূত্রে গঠিত হয়েছে। যেমন কথাগুলো বলেছে, অনেক ফুলের সমাহারে যেমন মালা তৈরি হয়, হ্যাঁ অনেক বাগান থেকে ফুল সংগ্রহ করে, বাগিচা থেকে ফুল সংগ্রহ করে যেমন মালা তৈরি হয়, আর সেই মালাটা কেবল একটাই সুতার দ্বারা কি হয় গ্রথিত হয়, একটা সুতার দ্বারা কি হয় মালাটা গাঁথা হয়। ঠিক তদ্রূপ আমাদের ভারতীয় সভ্যতা যে সংস্কার বিভিন্ন হলেও কিন্তু আমাদের আধ্যাত্মিক বা পারমার্থিক জগতের একই সূত্রের দ্বারা গাঁথা রয়েছে, যেটা অন্য কোনো দেশের মধ্যে আপনি পাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ভারতীয় সভ্যতা সংস্কৃতির বিশেষ। আমি এই জন্য বলছি যে গুণ্ডিচা দেবী, হ্যাঁ ইন্দ্রদ্যুম্ন মহারাজের পত্নী গুণ্ডিচা দেবী, তার ওই নাকের যে ইটা ছিল কী বলে, যাকে বলা ওরে বলে নাকচানা বলে, আমাদের নাকের ফুল বলে নাকফুল বলা হয়, ওদের উড়িষ্যা ভাষাতে বলে নাকচানা বলে। হ্যাঁ, এখন কী করলেন বলে, উনি কী করলেন আবার পূর্ণ পূর্ণাহুতি হওয়ার জন্য তিনি করলেন ওই নাকচানাটা, মানে নাকের যে ফুলটা, হ্যাঁ নাকফুল যাকে বলে, ওইটা কী করলেন ফেলে দিলেন, মানে আমার পরম পতি কে হলো জগন্নাথ। হ্যাঁ, এই জন্য আপনি জগন্নাথে পুরীতে যান, হ্যাঁ ওইখানে দেখবেন ওই কী বলে গুণ্ডিচা মন্দিরে ওইখানে একটা দরবাজা রয়েছে যাকে বলে নাকচানা দরবাজাও বলা হয়। এখানে ওইখান দিয়ে একচুয়ালি ঠাকুরের প্রবেশ দ্বার বলা হয়। হ্যাঁ, যদি আপনারা যখন যাবেন একটু ওই কথাগুলো শুনবেন, ওখানে লেখা আছে নাকচানা দরবাজা বলে দরজা বলা হয়। হ্যাঁ, এইগুলো আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি। আর পরবর্তীকালে এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ তার পত্নীর এই স্মৃতির উদ্দেশ্যে তিনি ওই মন্দির স্থাপন করেছিলেন, সেই মন্দিরের নাম হলো কি না গুণ্ডিচা মন্দির, মানে এই জন্য গুণ্ডিচা মন্দির বলা হয়েছে। হ্যাঁ, ওইখানে হচ্ছে বাস্তুরূপে ওখানে যজ্ঞ করা হয়েছিল। হ্যাঁ, এই সকল হতে আর ঠাকুরজি ওই এখান থেকে জগন্নাথ মন্দির থেকে ওইখানে নদিন অবস্থান করেন। হ্যাঁ, আবার মহাপ্রভু একটু ধারাটাকে একটু ই করে দিলেন, মডিফিকেশান করে দিলেন, হ্যাঁ পাল্টে দিলেন, সেটা কি না মহাপ্রভু বিচারটাকে দেখলেন যে আমাদের হৃদয়রূপী মনরূপী মন্দির, হ্যাঁ মনরূপী রথ হৃদয়রূপী মন্দির, আর এই সিংহাসনে হৃদয়রূপী সিংহাসনের মধ্যে কাকে বসানো হবে, ভগবানকে বসাতে হবে। এই জন্য ভগবান আমার হৃদয়ের মধ্যে যে বসবে, কোথায় বসবে, যদি হৃদয়টা আমাদের পবিত্র না থাকে, অপবিত্র হৃদয়ের মধ্যে গোবিন্দ সেখানে বিশ্রাম করতে পারে না। তাৎপর্যটা কি, কর্মী জ্ঞানী যোগী তাদের মধ্যে কি থাকে, দেহি 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 মাং, দাও দাও। হ্যাঁ, যেখানে কেবল পাওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ সেখানে কখনো ভজন হয় না। ভজনটা সেখানে হয় ভগবানের কাছে নিষ্কপট সেবার। হ্যাঁ, এই জন্য কর্মী জ্ঞানী যোগী তারা ভগবানের কাছে কি বলে, আমাকে দাও, হ্যাঁ ধনং দেহি মনোরমা ভার্যাং দেহি, হ্যাঁ দেহি 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 মা। এই জন্য ভগবানকে বলছেন, এই জন্য আমি কর্মী জ্ঞানী যোগীর হৃদয়ের মধ্যেও থাকি না, কেন সেখানে তাদের পাওয়ার আকাঙ্ক্ষা কেবলমাত্র, হ্যাঁ সেবার আকাঙ্ক্ষা নেই, সেবা করার বৃত্তি নাই, কেবল শুধু আমার কাছে চায়। আর আমি দিতে দিতে আমি থকে গেছি, মানে পরিশ্রান্ত হয়ে গেছি, এই জন্য ভগবান বলছেন আমি একটু বিশ্রাম করব। ভগবান কোথায় বিশ্রাম করবেন, কোথায় বিশ্রাম করেন ভগবান? হ্যাঁ, গোবিন্দ কহেন মোর
বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ের মধ্যে গোবিন্দ বিশ্রাম করেন। হ্যাঁ, এই আমাদের এই জন্য বৈষ্ণব পদকর্তাগণ বলেছেন যে গোবিন্দ কোথায় বিশ্রাম করেন, না ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, শুদ্ধ ভক্তের, শুদ্ধ ভক্তের হৃদয়ে গোবিন্দ সেখানে বিশ্রাম করেন। হ্যাঁ, কেন? শুদ্ধ ভক্ত ভগবান কিছু চায় না, দেয়। হ্যাঁ, এই জন্য ভক্তের অনেক ভক্তের ভক্ত তো রয়েছে, যেমন রয়েছেন প্রহ্লাদ মহারাজ, রয়েছেন ভক্ত, রয়েছে জ্ঞানী ভক্ত বলা হয়। হ্যাঁ, তাই না? প্রহ্লাদের পর কী ভক্ত রয়েছে? শুদ্ধ ভক্ত রয়েছে, অম্বরীশ মহারাজ, তারপরে রয়েছে প্রেমিক ভক্ত রয়েছে। হ্যাঁ, হনুমানকে প্রেমিক ভক্ত বলা হয়, প্রেম পর ভক্ত রয়েছে পাণ্ডবগণ, আর প্রেমাতুর ভক্ত কে রয়েছেন? প্রেমাতুর ভক্ত উদ্ধব। আর সমস্ত ভক্তগণের চূড়ামণি হলেন কি, শ্রেষ্ঠ ভক্ত কে হলেন? ব্রজগোপীগণ, ব্রজের ভক্ত। হ্যাঁ, আমি কেন বলছি জানেন, এই যে রথযাত্রা যে তাৎপর্য, ভগবান দ্বারকা থেকে কোথায় যাচ্ছেন? বৃন্দাবনে যাচ্ছেন, কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে যাচ্ছেন। সেই যে স্থানটা, যে সুন্দর পবিত্র মহত্বপূর্ণ স্থান, সেই স্থানের কথা চৈতন্য মহাপ্রভু আমাদের বলেছেন। এই যে বৃন্দাবনে যে যাচ্ছেন ভগবান, হ্যাঁ কোথায় কী করে যাচ্ছেন? না, রথে আরোহণ করে বসছেন, রথারূঢ়ম, রথে আরোহণ বসে গোবিন্দ যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে, আবার একটু এখানে কথা বলি, তাহলে ভগবান কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে যাচ্ছেন, অথবা সাধারণরূপে আমরা দেখি যে কৃষ্ণ জগন্নাথপুরী থেকে কোথায় যাচ্ছেন? সুন্দরাচল। হ্যাঁ, এই জগন্নাথপুরীকে বলা হচ্ছে নীলাচল, আর হচ্ছে ওই মাসির বাড়ি যাকে বলছেন, হ্যাঁ 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 গুন্ডিচা মন্দির, ওকে বলা হচ্ছে সুন্দরাচল। হ্যাঁ, মহাপ্রভু ওই স্থানটিকে সুন্দরভাবে পরিষ্কার করলেন, কেন বছরের মধ্যে একবার ঠাকুর রথে বসে যান। আচ্ছা রথে বসে কেন যান? কিন্তু পায়ে হেঁটে যেতে পারেন। হ্যাঁ, রথে বসে কেন যান? এইটুকু তো রাস্তা, 5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, সাইকেলে বসে চলে যান, রথে বসে কেন যান বলুন তো, মনে পড়ে কি? এইটুকু রাস্তা বেশি দূর তো নয়। হ্যাঁ, আর ঠাকুর কিসে বসে যান? রথে বসে যান। কখনো কি চিন্তা করেছেন, জিজ্ঞাসা করেছেন কোনো সাধুকে যে ঠাকুর এইটুকু রাস্তা, 3 কিলোমিটার রাস্তা, যাদা দূর নয়, আবার ওখান থেকে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির আবার দেখাও যায়, হ্যাঁ মন্দির দেখা যায়, যাদা দূর নয়। হ্যাঁ, বাংলায় আমাদের কী বলে জানেন, বলে ওই দেখা যাচ্ছে, আর চলতে 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 বলে হাই দেখাই পড়ে রে, হ্যাঁ হ্যাঁ ওই এসে গেল। হ্যাঁ, আমার মনে পড়ে, আমি যখন যখন এই বাংলাতে চাল কালেকশানতে এসেছিলাম, আমাদের আমাদের আজ থেকে 30-35 বছরের কথা, তখন ভাই চলছে ভাই, ওই গাঁওটা ওই গ্রামটা কোথায়? ওই দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। আরে চলতে চলতে তখন তার এখন তো আপনাদের সঙ্গে এতে করে চলে এলাম, আধা ঘন্টা লাগলো। হ্যাঁ, আর তখন আমাদের পায়ে হেঁটে হেঁটে চলতে হতো গ্রামের রাস্তা ধরে 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 মাঠ দিয়ে চলতে 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 হতো। হ্যাঁ হ্যাঁ বলে কত দূরে ও গ্রামটা, কত দূরে? ওই দেখাচ্ছে, হাই দেখায় পড়ে, হাই দেখায় যায় কি বলে। হ্যাঁ, এখন আমি এই জন্য বলছি, জগন্নাথের মন্দির আপনার যে নীলাচল গিয়েছেন কি, জগন্নাথপুরী গিয়েছেন? জগন্নাথপুরী যান নাই? হ্যাঁ, জগন্নাথপুরী থেকে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির দেখা যায় কি দেখা যায় না? দেখা যায় না, দেখলে যেমন ওই দেখা যাচ্ছে, কিন্তু বেশি দূর নয়। হ্যাঁ, 3-4 কিলোমিটার খুব বেশি হবে। হ্যাঁ, বেশি হবে তো, এই 3 কিলোমিটার কি 4 কিলোমিটার রাস্তা ঠাকুরজি এই রথে বসে কেন যাচ্ছেন? এর একটাও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যদি আপনি কোনো সাধুকে জিজ্ঞাসা করেন নিশ্চয়ই তারা বলবেন। হ্যাঁ, এক তো হচ্ছে জগন্নাথ, তিনি এমন লীলা প্রকাশ করেছেন। হ্যাঁ, তিনি কি করছেন, তার হাতও নেই আর পায়ও নাই। হ্যাঁ, পা থাকলে তো হেঁটে যাবে। আচ্ছা হাত পা কোথায় গেল? এর মধ্যে আবার রহস্য রয়েছে। হ্যাঁ, ঠাকুরের হাত পা নাই, কেবল এক জায়গায় বলেছেন জগন্নাথ নিজে। একটা আমার গুরুদেব একটা কথা, শ্লোক বলতেন, কোনো এক সময়
নারদ ঋষি হ্যাঁ এই ঠাকুরের কাছে এসেছেন, জগন্নাথের কাছে এসেছেন। নারদ ঋষি কল্পান্তরে হরি কথা বলা হয়, যেমন আমাদের মহারাজের কথা বললেন না, 18 পুরাণ রয়েছে, 18 উপপুরাণ রয়েছে, অনেক কথা রয়েছে, অনেক পুরাণে অনেক কথা রয়েছে, এক পুরাণের সঙ্গে আবার অন্য পুরাণের কথা কত মিল নাই। হ্যাঁ মিল থাকে, হ্যাঁ যদি আপনারা পড়েন কৃষ্ণের জন্মলীলা দেখুন অনেক পুরাণের মধ্যে অনেক কথা রয়েছে, ভাগবতের মধ্যে রয়েছে, বিষ্ণু পুরাণের মধ্যে রয়েছে, গর্গসংহিতার মধ্যে রয়েছে, হ্যাঁ ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে অনেক পুরাণের মধ্যে কথাগুলো রয়েছে, এই কেবল কৃষ্ণের জন্মের কথাগুলো। কিন্তু এক পুরাণের কথার সঙ্গে অন্য পুরাণের কোথাও কোথাও মিল নাই, যখন মিল নাই তাহলে কী করবো আপনি, সিদ্ধান্ত কী করে জানবেন? হ্যাঁ তাহলে আপনি বলবেন লেখক কয়জন, একজন, কে লিখেছে গ্রন্থ? ব্যাসদেব লিখেছেন। হ্যাঁ তো একজন ব্যক্তি লিখলেন আর 18 গ্রন্থ লিখলেন, 18 পুরাণ লিখলেন, 18 উপপুরাণ লিখলেন, তো এই সকল লীলা কথাগুলো কেন তিনি বিভিন্নভাবে কেন লিখলেন? তাহলে এক পুরাণের সঙ্গে অন্য পুরাণে যদি যোগ না থাকে লোকে বলবে এটা কী লেখা হলো তাহলে, আর যদি অলগ লেখ মানে আলাদা কেউ লেখক যদি লিখতেন তাহলে ঠিক আছে, আপনার ধারণা আমার ধারণা, হ্যাঁ আপনার ভজন আমার ভজন তাহলে মানা যায়, কিন্তু লেখক তো একজন, লেখক কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ব্যাসদেব নয়, কী নাম বললাম? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। হ্যাঁ বুঝলেন, কিন্তু এই পুরাণের মধ্যে কৃষ্ণের লীলা কথাগুলো আবার কেন আলাদা আলাদা করে কেন লেখা হলো? তখন ওই এইগুলোকে সামঞ্জস্য করতে গিয়ে আমাদের আচার্য পাদগণ বলছেন যে যখন তারা যখন তিনি গ্রন্থ লিখেছেন তখন তারা তখন তিনি ভাবাবিষ্ট হয়েছিলেন, এই ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণের যে লীলাগুলো হচ্ছেন এক ব্রহ্মাণ্ডের মধ্যে হয়নি, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে হচ্ছে। হ্যাঁ যেমন আমাদের বলা হয়েছে না, অদ্যাবধি সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। হ্যাঁ দেখুন এখন আপনার এখন আপনাদের মহাপ্রভু লীলা দেখতে পাচ্ছেন, যদি নবদ্বীপে যান মহাপ্রভু লীলা দেখতে পাবেন না, কিন্তু আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু লীলা চলছিল, যারা সাক্ষাৎ দর্শন করেছেন তারা। হ্যাঁ কিন্তু এখনও লীলা চলছে, কিন্তু অন্য কোনো ব্রহ্মাণ্ডে চলছে। হ্যাঁ যে মহারাজ বললেন না অনেক ব্রহ্মাণ্ড, এক ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটির, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। হ্যাঁ সেই ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবানের লীলা চলছে, গৌর লীলা চলছে, কৃষ্ণ লীলা চলছে, রাম লীলা চলছে, যত ভগবানের অবতার আদি রয়েছেন তার লীলাগুলো কোনো না কোনো ব্রহ্মাণ্ডের মধ্যে চলছে, অনন্ত ব্রহ্মাণ্ড এক নয়। হ্যাঁ অনন্ত ব্রহ্মাণ্ড, যেমন ডুমুরের বীজ যেমন থাকে না, কটা বীজ থাকে যে ডুমুরের, ডুমুরি চেনেন তো, কতগুলো বীজ থাকে? 2-4টা, অনন্ত থাকে বলে ঠিক তদ্রূপ অনন্ত ব্রহ্মাণ্ড। হ্যাঁ সেই শ্বেত জলের মধ্যে ভাসছে। হ্যাঁ আবার সেইখানে ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবানের লীলাগুলো চলছে সেখানে, এই জন্য ব্যাসদেব যখন লিখছেন যে যে সময় যে গ্রন্থটা লিখছেন সেই গ্রন্থের সেই লেখার সময় যেই ব্রহ্মাণ্ডের ভগবানের লীলাটা চলছে সেই লীলাটাকে তিনি দর্শন করে লীলাগুলো লিখছেন, এটা আমাদের সামঞ্জস্য করতে হবে। কেন অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে বিষ্ণু পুরাণে এই কথা লেখা আছে, গর্গসংহিতে এই কথা লেখা আছে, ভাগবতের মধ্যে এই কথা লেখা আছে, লেখক তো একজন। হ্যাঁ আপনি যদি লেখক হন, একটা বই যদি আপনি লিখেন কৃষ্ণের জীবনীতে একই তো লিখবেন, হ্যাঁ তো বিভিন্নভাবে কেন লিখলেন? তখন ওই এটা সামঞ্জস্য করেছেন হ্যাঁ কম্প্রোমাইজ করেছেন যে আমাদের আচার্যগণ যখন এই গ্রন্থগুলো যখন তারা লিখেছেন, হ্যাঁ এমনকি আমাদের গোস্বামী গ্রন্থ মধ্যে দেখলেন, হ্যাঁ গোস্বামী গ্রন্থের মধ্যে অনেকও সেখানে আবার বৈসাদৃশ্য দেখা যায়, যেমন সনাতন গোস্বামীর গ্রন্থ, রূপ গোস্বামীর গ্রন্থে অনেক সময় অনেক লীলা কথাগুলো অনেক প্রকারের যেন দেখা যায়। হ্যাঁ সেইগুলোকে সামঞ্জস্য করতে গিয়ে আমাদের আচার্যগণ বলছেন তিনি যখন অর্থাৎ ব্যাসদেব যখন গ্রন্থ লিখেছিলেন, হ্যাঁ যেই গ্রন্থটা লিখছেন ভাবাবিষ্ট হয়ে যখন লিখছেন ওই দর্শনগুলো হচ্ছে, যে ব্রহ্মাণ্ডের লীলা চলছে সেই ব্রহ্মাণ্ডের লীলাটাকে তিনি লিখে যাচ্ছেন। হ্যাঁ যেমন বিষ্ণু পুরাণ রয়েছে, অন্যান্য পুরাণের মধ্যে রয়েছে, হ্যাঁ কৃষ্ণ লীলাগুলো কথা এক পুরাণের মধ্যে নেই, অনেক পুরাণের মধ্যে, ভাগবতের মধ্যে রয়েছে, বিষ্ণু পুরাণের মধ্যে, গর্গসংহিতার মধ্যে রয়েছে,
তো এইগুলো যে হয়ে গেল কেন না বিভিন্ন আর তারপরে আবার এটা কী রয়েছে না দেশ কাল পাত্র অনুসারেও গ্রন্থ লেখা হয়েছে সেখানে লোকের যেখানে বুঝতে পারে হ্যাঁ যেমন আমি আপনাদের বলি রামায়ণ তো অনেক রয়েছে কত রামায়ণ রয়েছে জানেন 18 রামায়ণের কথা বলা হয়েছে মানে 18 ভাষায় রামায়ণের কথা বলা হয়েছে আমি এই প্রথমে এই জন্য বললাম আমাদের ভারতবর্ষ এমন এক বিচিত্র দেশ বিচিত্র ভাষার সমন্বয় সেখানে রয়েছে হ্যাঁ বুঝলেন তিনি যেভাবে এই জন্য আমাদের একটা কথা আমি বলি আমাদের হ্যাঁ এক সময় হনুমান একটা রামায়ণ রচনা করেছেন হনুমানকৃত রামায়ণ বলা হয় হ্যাঁ নাম শুনেছি না জানি হনুমানকৃত রামায়ণ আর বাল্মীকৃত রামায়ণ এটা হচ্ছে প্রসিদ্ধ বাল্মীকি রামায়ণ হচ্ছে মূল রামায়ণশ্চৈব বাল্মীকির রামায়ণটা হচ্ছে মূল রামায়ণ বলা হয় সেই বাল্মীকির রামায়ণের ভিত্তি করে আর সমস্ত রামায়ণগুলো ভাষাভাষিক রূপে প্রকাশিত হয়েছে এখন কথাটা হচ্ছে এই প্রশ্নে হনুমান এক সময় রামচন্দ্রকে প্রশ্ন করছেন যে আমিও রামায়ণ লিখেছি আর বাল্মীকিও রামায়ণ লিখেছি দুইটা রামায়ণের মধ্যে কোনো ভেদ নাই হনুমান নিজে বলছে হ্যাঁ কিন্তু একটা জায়গার মধ্যে কেবল একটা ভেদ আছে যে লঙ্কায় যে ফুলের বিবরণ দেওয়া আছে হ্যাঁ হনুমান যে ফুলের বিবরণ দিয়েছে কেবল সব ফুলগুলো লালের বিবরণ দেওয়া আছে লাল ফুল আর কোনো ফুল আর আমাদের বাল্মীকিকৃত যে রামায়ণ সেখানে লেখা হয়েছে যে সেইখানে বাগানের মধ্যে যত ফুল অনেক বিবিধ প্রকারের ফুলের রয়েছে বিভিন্ন রং বেরঙের ফুল রয়েছে এখন হনুমান রামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আমি সাক্ষাৎ ডাইরেক্ট আমি লঙ্কায় গিয়েছি হ্যাঁ বাল্মীকি ডাইরেক্ট গিয়েছি কি না গিয়েছে সেটা আমার জানা নেই কিন্তু আমি সাক্ষাৎ গিয়েছি আর আমিও দেখেছি হ্যাঁ রাঘবনের বাগিচা দেখেছি আর সেখানে আমি দেখেছি সব লাল ফুল আর বাল্মীকি কেন লিখলেন অনেকে বিচিত্র ফুল রং বেরঙের ফুল তখন রামচন্দ্র হাসলেন রামচন্দ্র বললেন দেখো তুমি যা লিখেছো এটা ঠিক আর বাল্মীকি যেটা লিখেছে তাও ঠিক বলে কেমন করে ঠিক তো একটাই হয় হ্যাঁ দুটা ঠিক হয়ে যাবে কী করে তখন রামচন্দ্র বলছেন দেখো বাল্মীকি যে লিখেছে তিনি সমাধিস্থ হয়ে হ্যাঁ ধীর স্থির মনে শান্ত ধীর স্থির মনে তিনি দেখেছেন তাকে বলা হয়েছে সমাধি ভাষা কী ভাষা বলা হয় সমাধি ভাষা আর ওর হনুমান যে হনুমান বলছে রামচন্দ্র বলছেন তুমি যে যখন গিয়েছিলে না তখন তোমার ক্রোধ ছিল এই ক্রোধের তোমার চোখগুলো কী ছিল লাল বর্ণ হয়েছিল আর তুমি সব কী দেখলে লাল বলো বৃন্দাবন বিহারিলা হ্যাঁ এই জন্যই কথাগুলো বলা হয় হ্যাঁ অনেকে অনেক কথা বুঝতে পারে না এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে দেশ কাল পাত্র বিচারগুলো বলতে হয় হ্যাঁ কী বললাম দেশ কাল বিচারগুলো বলতে হয় আবার কখনো সেখানে শ্রোতার অনুসারে কথাগুলো বলতে হয় যে যেমন অধিকারী শ্রোতা সেই অধিকারী শ্রোতার কথার কাছে সেগুলো কথাগুলো বলতে হয় হ্যাঁ শাস্ত্রের মধ্যে অনেক কথা রয়েছে হ্যাঁ কিন্তু যেখানে যেমন শ্রোতা রয়েছে সেই সকল শ্রোতার কাছে সেই সকল কথাগুলো বলতে হয় আবার সেখানে মার্জিত ভাষা বলার কথা বলা হয়েছে মার্জিত ভাষা বলেন অত্যন্ত সুন্দর সুচারু ভাষার মধ্যে বলতে হয় নাহলে লোক সেখানে উপেক্ষা করবে সুখদেব গোস্বামী আমি যে বলছি সুখদেব গোস্বামী যে ভাগবত কথা বলছেন অনেক এমন এমন কথাগুলো বলেছেন যেগুলো যারা অনধিকারী শুনলে তাদের হৃদয়ের মধ্যে কামভাব জাগৃত হবে কিন্তু সেগুলো বলেছেন কেন না তিনি ওইরূপ মুক্ত মহাপুরুষ তিনি কোনো শ্রোতাকে দর্শন করেন নাই তিনি একই শ্রোতা দর্শন করেছেন কাকে পরীক্ষিত মহারাজকে তাই না যার হৃদয়ের মধ্যে কোন অনেক কথাগুলো রয়েছে আবার সেখানে মার্জিত ভাষায় বলতে হয় না যেখানে সেখানে যেমন আছে তেমনি বলতে হয় না হ্যাঁ আপনারা সকলেই জানেন যে আমাদের শরীরটা মাতা পিতার সংযোগে আমাদের হয়েছে এটা সরল ভাষা হয়ে গেল কিন্তু যদি আমি ওইটাকে যদি সাধারণ লোকের কাছে এলাবোরেট করে বলতে যাই হ্যাঁ তখন লোক এক এক করে হাসি হাসে উঠে চলে যাবে যাবে কি যাবে না কিন্তু সকলে জানে হ্যাঁ কিন্তু আবার ওই যে কথাগুলো যখন আপনি যখন বিদ্যালয়ে যখন পড়তে যাচ্ছেন বায়োলজি পড়ছেন
তখন সেখানে সে কথাগুলো বলা ছাত্রদের সেখানে বলতে হয়, তাই না? সেখানে তাদের কাছে বোঝাবার জন্য আপনার, তারপরে আপনি যখন ডিগ্রি পাস করতে যাচ্ছেন, ডক্টরেট ডিগ্রি পড়তে যাচ্ছেন, সেগুলো আপনাকে পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খরূপে আপনাকে জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে। তাহলে কথার বিষয়গুলো তো রয়েছে একই, কিন্তু সেখানে দেশ কাল পাত্র শ্রোতার অনুসারে কথাগুলো আমাদের বলতে হয়, তাই না? না যত্র বলে দিতে, পাগলের কাছে সব কিছু বললে হয়ে যাবে? হ্যাঁ, একটা পাগল কথা বলে বলেই চলে যাচ্ছে। এখন বলছে পাগলটা কী বলছে রে ভাই, একটা আপনি কী দিলেন, একটা মাইক্রোফোন দিয়ে দিলেন, হ্যাঁ, পাগলের কথা শুনেছেন আপনি কখন? পাগল কী যে কথা বলে তার ঠিক নেই, হ্যাঁ, আসেন মনে যা আসে বলে যায়, এই তোমরা এখানে কাজ কেন করছো, তোমরা ই কী করছো, এটা কেন করলো, এটা কেন করলো, যা মনে আসে বলে যায়। আচ্ছা যা বলছো সব ঠিক আছে, আবার কখন বলছে তোমরা যা বলছো ঠিক আছে? আপনি যদি তাই পাগলকে বলেন, এই তুমি যা বলছো তার ঠিক আছে, আপনি দেখুন মারবে, হে আমি ঠিক বলছি নাকি বলবে। এই জন্য বলছে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে ছাগলে খায়। এই জন্য পাগল ছাগলের মতো সেখানে বললে কাজ হয় না। ভাষার পরিমার্জিত রয়েছে, দেশ কাল পাত্র বিশেষ আমাদের সেই লীলা কথাগুলো বর্ণন করতে হয়, তাই না? এই জন্য আমি কথাগুলো বলছি যে এই যে গুণ্ডিচা দেবীর ক্ষেত্রে মহাপ্রভু যে কথা আমি বলছিলাম, যে মহাপ্রভু কী করলেন, গুণ্ডিচা মন্দির কী করলেন, তিনি পরিমার্জিত করলেন, সাফ করলেন। এই লীলার মধ্যে মহাপ্রভু কী দেখালেন, যে আমাদের হৃদয়রূপী মন্দিরটা যতক্ষণ পর্যন্ত পরিমার্জিত না হয়, পরিষ্কার না হয়, সেখানে গোবিন্দ বা জগন্নাথ বসতে পারেন না। জগন্নাথ ভগবানকে বসাতে হলে আমাদের হৃদয়টা পবিত্র করতে হবে, পবিত্র অন্তরে, হ্যাঁ, পবিত্র অন্তর যদি না হয় সেখানে জগন্নাথ বিষয় না। কাম ক্রোধ আদির যারা রয়েছেন, হ্যাঁ, তাদের হৃদয়ের মধ্যে গোবিন্দ বিশ্রাম করে। তাই গোবিন্দ বলছেন, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, বৈষ্ণবগণ হচ্ছেন আমার প্রিয়, হ্যাঁ, আমার হৃদয়স্বরূপ, হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব বলে। সেই শুদ্ধ বৈষ্ণবগণের কথা বলতে শ্রীমদ ভাগবতের মধ্যে কী বললেন, নির্মৎসানাং শতাং, নির্মৎসর সাধুগণের মুখারবিন্দ থেকে আমাদের ভগবানের কথাটা শ্রবণ করতে হবে। ধর্ম প্রজ্জিত কৈতুব অত্র পরম নির্মৎসানাং শতাং, হ্যাঁ, শ্লোক ইয়াদ করেছ বাবা, হ্যাঁ, সেই নির্মৎসর সাধুগণের কথা শুনতে হবে। নির্মৎসর কার, যার মধ্যে কোনো মৎসরতা নাই, হিংসা নেই, দেশ নেই, ডুপ্লিসিটি হিপোক্রেসি নেই, হ্যাঁ, ডুপ্লিকেসি হিপোক্রেসি, এটা হচ্ছে অত্যন্ত যে হ্যাঁ ঘৃণ্য শব্দ কাহ, হ্যাঁ, আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে অন্য কোনো যদি পাপ করে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়, কিন্তু যারা ডুপ্লিসিটি আর হিপোক্রেসি ছল কপট করে তাদের কোনো প্রায়শ্চিত্ত নাই। কেন? আমার গুরু মহারাজ বলতে, একজন ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, তাই না? কুম্ভকর্ণ ঘুমিয়েছিল তাকে জাগানো গেল, কিন্তু যদি কেউ ঘুমানার ভান করে তাকে আপনি জাগাবেন কী করে? কথাটা ঠিক না ঠিক? একটা লোক ঘুমিয়ে আছে, ঢাক ঢোল বাজান, কানের মধ্যে জল ঢেলে দিন, কুচি কান নাকের ভেতরে জল ঢেলে দিন, উঠে বসে বসে, কিন্তু একটা একজন ব্যক্তি ঘুমানার ই করছে, জেগে ঘুমাচ্ছে, হ্যাঁ, ভান করছে যাকে বলা হয়, কপট ঘুমায়, হ্যাঁ, তাকে কী করে জাগাবেন? তার এই জন্য বলছেন যে সাধারণ চোরের মঙ্গল হয়, কিন্তু যারা ওই কপট, হ্যাঁ, তাদের কখনো মঙ্গল হয় না। সাধু বেশ নিলে কী হবে, লয়ে সাধু বেশ নানা উপদেশী, এতব মায়ার রঙ্গ, হ্যাঁ, ভক্তিমন ঠাকুর কীর্তন বলেছেন। হ্যাঁ, আমি এই জন্য বললাম যে জগন্নাথের যে রথযাত্রার সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে, সেই চৈতন্য মহাপ্রভু এই জন্য কী করলেন, গুণ্ডিচা মন্দিরকে মার্জন করে আমাদের শিক্ষা দিলেন যে আমাদের হৃদয়টা কীভাবে নির্মল স্ফটিকবধ হতে হবে। হ্যাঁ, তারপরে ভগবান জগন্নাথ কী করলেন, রথে বসে তিনি যাচ্ছেন। রথে বসে কেন যাচ্ছেন, পায়ে হেঁটেতে যেতে পারতেন, হ্যাঁ, বেশি তো দূর রাস্তা নয়, হ্যাঁ, রথে বসে যাওয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের আচার্যগণ বলছেন। রথে বসে কী হয়, একজন রথে বসে তাহলে আমাদের ঠাকুরের কাছে আমরা ট্রেনে নিয়ে যাওয়ার সুযোগ পাই, হ্যাঁ, এই জন্য শাস্ত্রের শ্লোকের মধ্যে বলেছেন,
বলছে রথারূঢ় স্বয়ং জগন্নাথকে রথের মধ্যে বসে যদি একবার দর্শন করে তাকে আর মাতৃগর্ভের মধ্যে জন্মগ্রহণ করতে হয় না। হ্যাঁ, এবং শ্লোক এগুলো উত্তর কে বলে উৎকল খণ্ডের মধ্যে হ্যাঁ বর্ণন করেছে, পদ্মপুরাণ উৎকল খণ্ডের মধ্যে এগুলো বর্ণন করা রয়েছে। হ্যাঁ, ভগবান আমাদের এইভাবে দর্শন দিচ্ছেন। হ্যাঁ, সমস্ত জীবকে তিনি কী করছেন, দর্শন দিচ্ছেন। হ্যাঁ, কেন বছরের একবার, বছরের মধ্যে একবার তিনি বের হয়ে আসেন আর সমস্ত জীবকে তিনি দর্শন দেন। যদ্যপি শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এটা অনন্তকাল থেকে চলছে, যারা বর্ণের অতীত, যাকে বলা হয়েছে কী বর্ণ বলা হয়, ওই চার বর্ণের অতীত, হ্যাঁ তারা মন্দিরে প্রবেশ অধিকার নাই। হ্যাঁ, কী বললাম, বিধর্মী নয়, কী বলা হয়েছে আমি জাস্ট ভুলে গেছি, এক শব্দ যে বলা হয়, মানে যারা শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ, এই মানে বর্ণের সে অতীত মানে ইত্যাদি, তাদের অধিকার নাই। হ্যাঁ, এই নিয়মটা যে কে চালু করেছিলেন, কেন চালু করেছিলেন, এর কোনো ইতিহাস এ পর্যন্ত কেউ বলে নাই, কিন্তু সেই ট্র্যাডিশান এখনও চলছে। হ্যাঁ, তাই না, যেটাকে বলা হচ্ছে অহিন্দু, অহিন্দুর তাদের প্রবেশের অধিকার নেই, কিন্তু কেন নাই এ প্রশ্নের উত্তর কেউ দেন নাই। হ্যাঁ, অনেক লোক বলেছেন যে কেন, আমরা সকলেই তো ভগবানের, হ্যাঁ ভগবানের পুত্র কন্যা, অমৃতাস্য পুত্র, হ্যাঁ কেন অহিন্দুদের কেন প্রবেশ অধিকার দেওয়া হচ্ছে না, অন্যান্য মন্দিরে অহিন্দুদের প্রবেশ অধিকার রয়েছে। হ্যাঁ, তাই না, হ্যাঁ কেন আমাদের জগন্নাথ মন্দিরে কেন প্রবেশ, যেমন বলে তেমন দেখুন, আপনারা কাবা নাম শুনেছেন, মুসলমানদের পবিত্র যে স্থান, হ্যাঁ সেখানে হিন্দুদের প্রবেশ অধিকার দেয় না, ওইখানে কি যেতে হলে তাহলে আপনাকে কী করতে হবে, মুসলমান ধর্ম গ্রহণ করতে হবে। হ্যাঁ, মুসলমান ধর্ম গ্রহণ করলে তারপরে আপনার প্রবেশ অধিকার হবে। হ্যাঁ, ঠিক আমাদের জগন্নাথ মন্দিরের রয়েছে, অনেকে বলেন যে আপনারা কেন এই পক্ষপাত কেন করছেন, বলে আমরা কেন পক্ষপাত তো করি নাই, এটা অনন্তকাল থেকে চলছে, কবে থেকে চলছে এ কথা কেউ বলে না, আর কেন এটা বিধান দেওয়া হয়েছে এটা কে জানে। হ্যাঁ, সেই জন্য আমরা উদাহরণ দিই, বলে আমাদের তো নয়, অন্য ধর্মের মধ্যে রয়েছে, বলে কোন ধর্মের মধ্যে রয়েছে, মুসলমান ধর্মে রয়েছে, আপনি হিন্দুদের প্রবেশ অধিকার, হিন্দু ছাড়া কেন কোনো, হ্যাঁ না না না, ওদের দেওয়ার হয় না, পুষ্করে তো আমি গিয়েছি, ওটা মুসলমানদের স্থান, হ্যাঁ এই জন্য বলা হয়েছে, দেখুন কতগুলো আমাদের যুক্তিতর্কের দ্বারা স্থাপিত হয় না, শোনো কতগুলো বস্তু আমাদের যুক্তিতর্কের দ্বারা স্থাপিত হয় না। হ্যাঁ, কেন হয় না, যেটা আমাদের পূর্ব থেকে চলে এসছে আর সব ভগবানের সেখানে বিধানও রয়েছে, যদি ভগবানের ইচ্ছা হতো হ্যাঁ তাহলে সেটা হয়ে যেত। কত মন্ত্রীগণ, ইন্দিরা গান্ধী নিজে প্রবেশ করার চেষ্টা করেছিল, হ্যাঁ পুরী জগন্নাথ মন্দিরে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রবেশ করার চেষ্টা করেছিল, বলে এসব কী হবে আমি যাবো দেখ, হ্যাঁ কিন্তু সমস্ত পাণ্ডাগণকে সত্যাগ্রহ করুন, আর তারপরে তথাপি যাওয়ার চেষ্টা করি, কিন্তু যেতে পারি নাই। হ্যাঁ, আর তার ফলে কী হয়ে গেল, তার মৃত্যু হলো ওইজন্য। হ্যাঁ, জগন্নাথে কী করলেন, তিনি অবজ্ঞা করলেন, জগন্নাথকে অবজ্ঞা করার ফল কী হলো, মৃত্যু। হ্যাঁ, বাহানাটা কোনো 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 বিষয় থেকে তো এলো, হ্যাঁ কিন্তু যেখানে ভগবান নিয়ম দিয়েছেন সেই নিয়মকে আমরা উল্লঙ্ঘন করবো কী করে। হ্যাঁ, যেমন একজন মহাপ্রভু কতগুলো কথা বলেছেন, যেমন অস্থি বিষ্ঠা এগুলো পবিত্র কি অপবিত্র বলুন তো, অস্থি মানে হাড়টা পবিত্র কি অপবিত্র, অপবিত্র। বিষ্ঠা, বিষ্ঠা মানে কি বুঝেন, বিষ্ঠা মানে পায়খানা, পায়খানা পবিত্র কি অপবিত্র,
অপবিত্র কিন্তু পায়খানাটা আবার ঠাকুরের কাজে লাগে কোন পায়খানা ঠাকুরের কাজে লাগে গরুর গোমূত্র গোবাই লাগান না হ্যাঁ আপনি বলেন আমি তো মানুষ গরুর থেকে আমি শ্রেষ্ঠ হ্যাঁ তা আমার পায়খানা পেশাবটা কেন ভগবানের সেবাতে লাগবে না গরু তো হচ্ছে তাই তো বললে হবে না হ্যাঁ যদি আপনি দাবি করেন আমার দাবি মানতে হবে কি আমার দাবি মানতে হবে আমি পশু থেকে শ্রেষ্ঠ হ্যাঁ মানুষ পশু থেকে শ্রেষ্ঠ কি নয় আপনি দাবি করেন কি দাবি করেন না আমি পশু থেকে শ্রেষ্ঠ তো আমার পায়খানা পেশাবটা বিষ্ণু মন্দিরে কেন থাকবে না বলে না গোবর কেন সেখানে কতগুলো প্রশ্নের উত্তর রয়েছে সেখানে কেন দিয়ে হয় না আপনি যা কিছু বিজ্ঞান দিয়ে বলুন যা কিছু বলুন যত কিছু আপনি বলুন না কেন সেখানে যে আমাদের শাস্ত্রের বিধানটা দিয়েছে সেই বিধানটা আমাদের কী করতে হবে মেনে নিতে হবে হ্যাঁ যদি বিধানকে আমরা না মানি হ্যাঁ আর করতে যাই তাহলে সেখানে হয় না হ্যাঁ বিধিকে বিধান আমাদের মেনে চলতে হয় হ্যাঁ দেখুন এই প্রসঙ্গে আমি রামায়ণের কথা কখনো বলি ভগবান রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য হ্যাঁ তিনি কি করলেন না সমুদ্রকে পার করার জন্য চেষ্টা করলেন সমুদ্রকে কি বললেন যে আমাকে রাস্তা দিয়ে দাও হ্যাঁ তিন দিন না চার দিন রামচন্দ্র সমুদ্রের কাছে হ্যাঁ তিন দিন বসে থাকলেন বিনা খাপে সরাসনে বসে থাকলেন হ্যাঁ বসে থাকলেন তিন দিন পরে তাহলে তো রামচন্দ্র কোথায় বলছে লক্ষ্মণ তুমি তীর ধনু নিয়ে এসো হ্যাঁ আমার বিক্রমে এটা জান বুঝতে পারে নাই হ্যাঁ তখন লক্ষ্মণ লক্ষ্মণ যখন তীর ধনুষটা রামচন্দ্র হাতে দিয়েছে তখন সাক্ষাৎ জলের অধিষ্ঠাত্রী দেবতা সমুদ্রের অধিষ্ঠাত্রী দেবতা রামচন্দ্রের কাছে এসে প্রার্থনা করলেন প্রভু আপনি এই নিয়মটা বানিয়েছেন হ্যাঁ যে সমুদ্রের যদি আমি যদি এখানে বন্ধ করে দেয় তাহলে পৃথিবীটা নাশ হয়ে যাবে হ্যাঁ সমুদ্রের জল অবাধারিতভাবে চলছে বলে সব কিছু ঠিকভাবে চলছে আপনি তো নিয়মটা করেছেন এই নিয়মটা যদি আপনি ভঙ্গ করেন হ্যাঁ তাহলে প্রকৃতি কীভাবে চলবে আপনার ইচ্ছাতেই প্রকৃতি চলছে আপনি যদি চান তো করতে পারেন হ্যাঁ কেন আপনি স্বয়ংসম্পূর্ণ আপনার কাছে অগ্নিবাণ রয়েছে এই অগ্নিবাণের দ্বারা সমস্ত জলকে আপনি সমুদ্রের জলকে কী করতে পারেন শুকিয়ে দিতে পারেন এটা আপনার মধ্যে রয়েছে হ্যাঁ কিন্তু তথা আপনি আপনি যে নিয়ম রেখেছেন আপনি নিয়ম রেখেছেন যে সমুদ্র সদা সর্বদা জলধারা প্রবাহিত হবে হ্যাঁ তখন ভগবান রামচন্দ্র নিজের কথাটা বুঝলেন তখন বললেন আমাকে রাস্তা তখন সমুদ্র নিজে বললেন প্রভু ঠিক আছে আপনি এই সমুদ্রের উপর ব্রিজ তৈরি করুন হ্যাঁ আমি কেবল জলধারাকে কী করে কিছু সময়ের জন্য স্থির করে দেব হ্যাঁ জলধারা তো বইবে কিন্তু কিছু সময়ের জন্য স্থির করে দেব আপনি যা কিছু দেবেন সেটা প্রবাহিত হয়ে চলে যাবে না হ্যাঁ এই কথা বললেন আমি এই জন্য বলছি যে এই জগতের যা কিছু রয়েছে নিয়ম নিয়ামক রয়েছেন যা কিছু পালন করেছেন ভগবানের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে তব ইচ্ছা মত বিষ্ণু করেন হ্যাঁ পালন তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মত শিব করেন সংহার তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র ভগবানের তো ইচ্ছা রয়েছে সব এই জন্য আমি বলছি কেন বলছি যে আজ যে অনেক লোকে আমাদের কথা বলে বলে জগন্নাথের মন্দিরে হ্যাঁ অহিন্দুদের প্রবেশাধিকার কেন নেই কেন কেবল হিন্দুগণ আবার যে কি হিন্দু হলে লেখা থাকে নি ছাপ লেখা আছে অনেক হিন্দু তো হ্যাঁ গরু মাংস খায় মুসলমানও গরু মাংস খায় হ্যাঁ নামে কেবল মাত্র হিন্দু নামে মাত্র ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ কার্য করে না তো তারা তো মন্দিরের মধ্যে প্রবেশ করছে যুক্তি দেখাই দেখায় না হ্যাঁ আপনি বুঝতে পারছেন কথাটা অনেক হিন্দু রয়েছে তারা গরু মাংস খায় হ্যাঁ ফাইভ স্টার হোটেলে যায় কী সব করে যাও হ্যাঁ নাস্তিক রয়েছে না তারা আবার মন্দিরে তো যাচ্ছে তাদের তো কেউ বাধা হচ্ছে না আর আমি বিদেশে জন্মগ্রহণ করেছি আমার রঙটা চামড়াটা সাদা বলে হ্যাঁ আমাকে কেন রোখা কেন রাখছেন আমি তো মাংস খাইনি আমি জন্ম থেকে তো খাইনি হ্যাঁ অনেক বিদেশি রয়েছেন তারা জন্ম থেকে হ্যাঁ মাছ মাংস দুর্গ পেঁয়াজ রসুনও খায় না হ্যাঁ শুদ্ধ শাকাহারী তো তাদের কেন রোখা হচ্ছে তাদের কেন যেতে দেওয়া হচ্ছে না
কিন্তু হলেও সেখানে যে ভগবানের যে বিধানটা রয়েছে, এই যে কেন বিধান রয়েছে সেটা বলা যাবে না। কেন? ভগবানের ইচ্ছা, যুক্তি দিয়ে তর্ক দিয়ে সেখানে হয় না। ঠিক আবার ভগবান নিজে আবার কি কৃপা করেছেন না, এই সকল যে অহিন্দু রয়েছে যারা ভগবানের মন্দিরে প্রবেশ অধিকার পাচ্ছেন না, তাদের দর্শন দেওয়ার জন্য এই রথের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, রথের ব্যবস্থা করা হয়েছে যে সকলেই ওই সময় ভগবানকে দর্শন করতে পারেন। আবার তাও নয়, দেখুন ভগবান এত জগন্নাথের এত কৃপা। হ্যাঁ, জগন্নাথ দেখছেন যত ভক্ত লোক আসছেন, হ্যাঁ সকলকে দর্শন দিচ্ছেন। কোনো ভক্ত যদি আসতে পারছেন না, হ্যাঁ আসতে তার দেরি হচ্ছে, তার জন্য তিনি কী করেন, মন্দিরে প্রবেশ করেন নাই, গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন নাই। কখনো কখনো দেখবেন আপনারা যে হ্যাঁ ওই আধা রাস্তার মধ্যে থেকে যায় জগন্নাথ মন্দির, এমনকি জগন্নাথ মন্দিরের, এই জগন্নাথ বলছি গুন্ডিচা মন্দিরের হ্যাঁ কাছে গিয়েও থেকে যায়, ভিতরে প্রবেশ করেন না। কেন? এখনও কোনো ভক্ত আসে নাই, যে ভক্ত তাঁকে দর্শন করার জন্য ছুটে ছুটে আসছেন তাকে দর্শন করতে পারেন নাই। সেই ভক্তকে দর্শন করার জন্য জগন্নাথ কখনো কখনো দু তিন দিন, আমরা দেখেছি তো, হ্যাঁ রথে বসে থাকে, হ্যাঁ রথেই বসে থাকে দু তিন দিন। হ্যাঁ আমি একবার দেখেছি, আমি জগন্নাথপুরীতে এখানে একবার ছিলাম, দেখেছি যে জগন্নাথ একবার গুন্ডিচা মন্দিরের দেওয়ালের কাছে এসে গেছে, হ্যাঁ বাস আর রথ চলেই না, নামেই নেই জগন্নাথ। হ্যাঁ ষোলো সালে হয়েছে, আশ্চর্য আমরা দেখলাম। হ্যাঁ দেখুন কি আশ্চর্য, হ্যাঁ দুই তিন দিন জগন্নাথ দাঁড়িয়েছে। হ্যাঁ এই সম্বন্ধে আবার একটা উপাখ্যানও রয়েছে পুরাণের মধ্যে, একটা উপাখ্যান রয়েছে উৎকল খণ্ডের মধ্যে রয়েছে, কথাগুলো রয়েছে। হ্যাঁ কোনো একজন ভক্ত ছিল, হ্যাঁ তার নাম ছিল কি নাম ছিল ওই নামটা বলতে গেলে জাস্ট এখন ডিসমাইন্ড হয়ে গেল। হ্যাঁ ওই যে মুসলমান ছেলেটার নাম কি না, ওই জগন্নাথের দর্শন করার জন্য দৌড়ে দৌড়ে এসেছিল, জাস্ট নামটা কি বলে গেল। হ্যাঁ ওই আমাদের গ্রন্থের মধ্যে রয়েছে, মানে শ্রীক্ষেত্র গ্রন্থের মধ্যে রয়েছে। হ্যাঁ এখন কি হচ্ছে, ওই মুসলমান ছেলে না, নামটা সুন্দর নাম। হ্যাঁ এখন সেই জগন্নাথ দর্শনের জন্য এসছে, হ্যাঁ কিন্তু জগন্নাথের যে ই রয়েছে মানে পূজারী রয়েছে, হ্যাঁ যাকে পাণ্ডা তাকে ঢুকতে দেয় না। এই প্রসঙ্গে সুন্দর একটা কাহিনী রয়েছে। হ্যাঁ তখন তখন মুসলমানের খুব ভারতবর্ষের মধ্যে মুসলমানের খুব ইয়ে ছিল, প্রকোপ ছিল, হ্যাঁ মুসলমান রাজত্ব করত। হ্যাঁ সালবে, কি নাম বললেন, সালবে নামটা মনে রাখুন, এই ছেলেটার নাম ছিল সালবে। হ্যাঁ সালবের মা ছিল ব্রাহ্মণী, সালবের মা ছিল ব্রাহ্মণী। হ্যাঁ তখন কোনো একজন মুসলমান সৈনিক, হ্যাঁ যখন ওই সালবের মা যখন ব্রাহ্মণী যখন স্নান করছিলেন, এখন ওই মুসলমান সৈনিকটা কী করছে, তাকে অপহরণ করে নিয়ে যায়, অপহরণ করে তাকে বিবাহ আদি করে, জবরদস্তি করে বিবাহ আদি করে, আর তার গর্ভে এই সালবের জন্ম হয়। হ্যাঁ এই কথাগুলো রয়েছে ওখানে। এখন মায়ের যে সংস্কার ছিল ব্রাহ্মণী, তার মা তার নিজের সংস্কার ছিল, সেই সংস্কারটা তিনি তার ছেলেকে দিয়েছিলেন। হ্যাঁ ছেলেকে একটা কথা বলেছিলেন, দেখো তোমার জীবনে কখনো যদি কোনো বিপত্তি আপত্তি আসে, তুমি কেবল শুধু একবার জগন্নাথকে স্মরণ করবে, কি বলবে, বলো জয় জগন্নাথ কি জয়, এতটুকুই কথা বলি। হ্যাঁ জগন্নাথ তোমার সমস্ত বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। হ্যাঁ দেখুন এই সালবে যখন বড় হয়েছে, ১৬ বছর হয়েছে, তিনি পিতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন যুদ্ধ করার জন্য, সৈনিক, ওর পিতা সৈনিক ছিল, আর সালবে পিতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন। হ্যাঁ সালবে খুব দক্ষ সৈনিক ছিল, হ্যাঁ যুদ্ধ করছেন সকাল থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ করে চলছেন, কিন্তু অন্তে যুদ্ধে তিনি পরাস্ত হয়ে গেলেন, তার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কেটে 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 গিয়েছে, রক্ত ঝরঝর করছে, মৃত্যু শয্যায় পড়ে আছে। এমন সময় তার মনের মধ্যে একটা শুধু এলো যে আমাকে মা বাল্যকালে একটা কথা বলেছিলেন, যদি জীবনে কখনো দুঃখ কষ্ট আসে কেবল শুধু জগন্নাথের স্মরণ করবে, এই জগন্নাথের স্মরণ করবে, কেবল জগন্নাথের স্মরণ করলে তোমার সমস্ত দুঃখ কী হয়ে যাবে, দূর হয়ে যাবে।
देखो नी मुसलमान छेलेटा ये मातृ संस्कार पे ओ मृत्युर समय हे जगन्नाथे स्मरण करल हे जगन्नाथ आमाय रक्षा करो बस एटुकु बोलल देखो साक्षात जगन्नाथ सेखाने उपस्थित होलेन आर सालवेर शरीरेर उपर हाथराप दिए दिलेन दवार संगे संगे सालवे देखो कि तार क्षतविक्ष शरीर नाई सुंदर सुठाम शरीर सुंदर शरीर हो गेछे जेन दिव्य शरीर तिनि प्राप्त करेछेन हाँ माने ओई गाय तो रक्तेर दागगुलो लेगे आछे किन्तु कोथाओ जेन व्यथा नाई किछु नाई आर एत सुंदर हो गेछे जेन घुम थेके उठले जेमन आमादेर मने हय ठीक तद्रूप सालवेर मध्ये तखन कि हलो प्रबल विश्वास हलो जे जगन्नाथेर नाम ग्रहण करले जदि जगन्नाथ साक्षात रूपे आमाके एइभावे कृपा करें तो आमी केन जगन्नाथ के दर्शन केन करब ना हाँ देखो सालवे कि करलें समस्त से युद्ध क्षेत्र सब कुछ परित्याग कर जगन्नाथ नाम ने दौड़ते दौड़ते हाँ ये मंदिर का एलें दौड़े हमें जगन्नाथ के दर्शन करब एक बार हाँ जख वही जगन्नाथ दर्शन करते हैं तो वही सिंहद्वार रही है अपने जगन्नाथ मंदिर गए ना सिंह दरवाजा रही है हाँ चारटे दरवाजा रही है सिंह दरवाजार का जख रही तक सिंह दर वही पांडागुलो रही है पांडागुलो के जिज्ञासा कर तुम्हार जात की बोलो हाँ मुसलमान के बला है अंतज बला है भक्तिमन ठाकुर बोले कि जाति बला है अंतज मैंने ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र थे अन्न जात हो जाना अंतज बला है हाँ और तुम्हार जाति की तुम्हें हिंदू ना अहिंदू किंतु सालवे बोले दिल जो हमें अंतज हाँ तक ताकि मंदिर प्रवेश अधिकार दे ना और सालवे देखो भगवान दर्शन कर जगन्नाथ दर्शन एत उत्कंठित हो गल हाँ से ही सिंह दरवाजार का मूर्छित हो पड़े गलें हाँ और साक्षात जगन्नाथ भक्त के दर्शन देवार जो मंदिर थे छूटे गलें हाँ छूटे से कि करलें सालवे के दर्शन दिलें एखो पर्त जी अपना जगन्नाथपुर देखे जो जगन्नाथ मंदिर सिंह दरवाजार का विग्रह रही है ताकि कि बला है पतित पावन जगन्नाथ बला है बला है कि नहीं शास्त्र मध्य बला अन्न दरवाजा थे मंदिर प्रवेश निषेध रही है यदि जगन्नाथ जी के दर्शन करते हैं आपके कौन दरवाजा दिखे प्रवेश करते हैं सिंह दरवाजा और सिंह दरवाजा प्रवेश करते हम प्रथम आपके कौन जगन्नाथ के दर्शन करते हैं पतित पावन जगन्नाथ जरा पतित पावन जगन्नाथ के दर्शन ना करे अन्न दरवाजा दिखे जगन्नाथ के दर्शन करते जरा जाए जगन्नाथ ते दर्शन दें ना एगल उत्कलखंडर मध्य बोला हाँ ये जगन्नाथपुरी जी जान अपन को दरवाजा दिए प्रवेश करते हैं सिंह दरवाजा और सिंह दरवाजा प्रवेश करते हम वही पतित पावन जगन्नाथ से दर्शन करते हैं हाँ देख भगवान कत कृपालु हाँ তিনি আমাদের দর্শন দেওয়ার জন্য তিনি ওই দরবার দরবাজার কাছে সামনে তিনি বসে রয়েছে আবার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই জগন্নাথ পতিত পাবন জগন্নাথকে দর্শনকে দর্শনের উপর আন আবার বাঁয়ের দিকে কে রয়েছেন জানেন হ্যাঁ শিব ঠাকুর বসে রয়েছেন হ্যাঁ বিশ্বেশ্বর হ্যাঁ গিয়েছেন কেন দেখুন ওইখানে লিখে লেখা রয়েছে হ্যাঁ বিশ্বেশ্বরের জন্য শিবজি দর্শন করতে হয় কেন নিত্য প্রত্যহ শিবজি হ্যাঁ কাশী থেকে এসে এখানে জগন্নাথের স্তুতি করেন আর জগন্নাথের দর্শন করেন হ্যাঁ বৈষ্ণবানাং যথাসম্ভব এই জন্য শিবজির প্রার্থনা নিয়ে যেতে হয় হ্যাঁ পতিত পাবন জগন্নাথের দর্শন এর পশ্চাৎ শিবজির দর্শন করতে হয় শিবজির কৃপা বিনা ভগবানের দর্শন হবে না হ্যাঁ এগুলো বিধান রয়েছে এই জন্য আমি বলছিলাম যে রথে আধুরা দেখুন তথাপি ভগবান কত কৃপালু এই সকল পতিত পাবন জীবকে দর্শন করার জন্য তিনি রথে বসে উঁচু স্থান রথ বিশাল রথ এই রথে বসে তিনি কি করছেন সবকে দর্শন দিচ্ছেন হ্যাঁ আমরা ভগবানকে দর্শন করব এই বুদ্ধিটা ঠিক নয় ভগবান আমাদের দর্শন করুন আমাদের মঙ্গলগুরি মঙ্গলা কি বলে আমাদের এই যে প্রাতকালে যে মঙ্গলা মঙ্গল আরতি হয় না শুভ দৃষ্টি কর প্রভু জগতের প্রতি জাগুক হৃদয়ে মোর সুমঙ্গল আরতি আমাকে আপনি দর্শন করুন আমি ভগবানকে দর্শন করব এই বুদ্ধিটা যেন না হয় কেন না আমার জড় বুদ্ধি জড় চক্ষু আমি ভগবানকে কী করে দর্শন করব তিনি আমায় দর্শন করুন হ্যাঁ তিনি আমায় দর্শন করে তিনি আমার হৃদয়ের মধ্যে অপ্রাকৃত
নেত্র চোখ দিন তাকে দর্শন করতে পারি। যেমন সূর্য উদিত হলে হ্যাঁ যেমন অন্ধকার নাশ হয়ে যায়, অন্ধকার নাশ হলে যেমন সেই সূর্য লোকের দ্বারা হ্যাঁ সূর্যের কিরণের দ্বারা আমরা বস্তুকে দেখতে পাই, ঠিক তদ্রূপ ভগবানের কৃপার দ্বারা আমাদের অপরাকৃত দিব্য চক্ষু বা নেত্র প্রকাশিত হবে, তখন আমরা দিব্য চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করতে পারব। এই জন্য ভগবান কী করছেন, রথে বসেই তিনি সকলকে দর্শন দিচ্ছেন, হ্যাঁ তাঁর কৃপা এই জন্য বলা হয়েছে, হ্যাঁ এই জন্য ভগবান রথে বসে যাচ্ছেন সকলকে দর্শন দিচ্ছেন। হ্যাঁ আবার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই রথের যে মানে কী বলে রস দড়িটা, দড়িটা যদি একবার স্পর্শ করেন তাহলে আপনাকে মাতৃগর্ভে আর আসতে হবে না, 100% সত্য। রথযাত্রা রথ টেনেছেন, কে কে রথ টেনেছেন, হ্যাঁ গিয়েছেন রথযাত্রায়, রথ টানেন নাই, রথ টানেন নাই কেন, হ্যাঁ রথ টানতে হবে, হ্যাঁ জগন্নাথপুরী গেলে হ্যাঁ হ্যাঁ রথ। এখন নাকি হীরা পঞ্চমীর কথা একটু বলে দিই, 5 মিনিট বেশি কথা বলবো না, অনেক সময় বললাম বোধ হয়, হ্যাঁ 11টা বেজে গেছে। হ্যাঁ হীরা পঞ্চমীর কথা কী হচ্ছে, জগন্নাথ তিনি জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে তিনি গিয়েছেন, হ্যাঁ যে রথ যথযাত্রের কথা বলা হলো। তারপরে কয়দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, এখন জগন্নাথ কোনো সমাচার দেন নাই, হ্যাঁ তিনি কেমন আছেন কিভাবে গেলেন। জগন্নাথ যখন গেলেন লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন যে আপনি কবে ফিরবেন, কোথায় যাচ্ছেন, হ্যাঁ তাও করে জগন্নাথ দেব বলছে কিছু বললেন না, হ্যাঁ বলে আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ স্বাস্থ্য উদ্ধারের জন্য, হ্যাঁ 14 দিন জ্বরে ভুগেছি, হ্যাঁ এখন শরীরটা ঠিক নাই, একটু স্বাস্থ্য উদ্ধার করে আসি, হ্যাঁ এইটুকু বলে চলে গেলেন। আর নিলেন কাকে সঙ্গে, নিজের বোন সুভদ্রা আর নিজের ভাই বড়ে ভাই বলদেব, নিজের পরিবার নিয়ে চলে গেলেন, আর পত্নী এখানে পড়ে থাকলো, এ কী করে হয়, হ্যাঁ কোথায় যেতে হলে তীর্থযাত্রা করতে হলে পত্নীকে সঙ্গে নিয়ে যেতে হবে, হ্যাঁ পত্নীকে সঙ্গে করে নিয়ে গেলেন না, নিয়ে গেলেন কাকে, নিজের ভাই আর বোন, বাস আচ্ছা তাই হোক। এখন তো গেলেন তো গেলেন, কোনো খবর দিলেন না, তাই লক্ষ্মীদেবীর কী হলো সেখানে একটা ক্রোধ হয়ে গেল, হ্যাঁ আবার এই ক্রোধটা কেন হয় জানেন, ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি হয়, আপনার পত্নী আছে বিবাহ করেছেন তো নাকি, ঝগড়াঝাঁটি হয়, কী ঝগড়া হয়, বিভিন্ন বাজার হাট ইয়েটা ওটা নিয়ে, ও ঝগড়াটা হচ্ছে প্রেম কলহ যাকে বলা হয়, ওটা একটা ঝগড়া নয়, ঝগড়াটা হয় যেমন আমাদের প্রতিবেশী, এটা তোমার জায়গা নয়, এটা আমার জায়গা, তুমি আমার জায়গা দখল করে রেখেছ, এগুলো ঝগড়া হয়, হ্যাঁ কিন্তু পতিপত্নীর মধ্যে ওই রকম ঝগড়া হয় নাকি, পতিপত্নীর মধ্যে তোমার এটা ঠিক নয় এটা ঠিক, তুমি বাজার কেন করো নাই, এটা কেন করেছো, ওটা কেন বেশি করেছো, এটা কম করেছো, এগুলো ঝগড়া, এই ঝগড়াগুলো একটা ঝগড়া নয়, এটা কী বলা হয় আমাদের বৈষ্ণব শাস্ত্রের মধ্যে, এগুলো বলা হয় প্রেম কলহ, কী বললাম প্রেম কলহ, হ্যাঁ আসেন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এগুলো হচ্ছে বলা হয়েছে প্রেম কলহ বলা হয় আর কিছু না, ওই কথাবার্তা একটু কখনো উচ্চবাচ্চ হয়ে গেল তারপরে আবার সব মিটমাট হয়ে যায়, হ্যাঁ অজাযুদ্ধে ঋষি সাধ্যে প্রাত মৃগাম্বরে, হ্যাঁ বলে এসব হতেই থাকে, প্রাতকালে যদি বাদ মানে মানে বৃষ্টি আসে মানে বৃষ্টি যদি মেঘ সাজে গুড়গুড় গুড়ুড় করে বুঝবেন বৃষ্টি বেশি একটা হবে না, 2-4 ফোঁটা পড়ে চলে যাবে, হ্যাঁ অজাযুদ্ধে অজা মানে ছাগল, 2টা ছাগল মাথাটা এমনভাবে উঠায় মানে বলছে 2টা মাথা এখনও ভেঙে যাবে, কিন্তু দেখো কারোর মাথায় লাগলো না ধীরে করে হয়ে গেল, এই জন্য অজাযুদ্ধে, হ্যাঁ প্রাত মেঘাম্বরে অজাযুদ্ধে ঋষির সাধ্যে, ঋষিগণের সাধ্যে, হ্যাঁ তখন সেখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নেই, বিশাল হোম জম হচ্ছে, সোহা সোহা চলছে আর সবলে একটা হ্যাঁ কাঠ নিয়ে বা সাকে চলে যাচ্ছে, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নেই, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা না আমাদের গৌড়ীয় মঠের লোক করে কেবল, অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে এইসব নেই, প্যাকিং করে দিয়ে গেলে যা চলে যা, হ্যাঁ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে এই বসে খাওয়ানো আর সেই মায়েরা সেই বোধহয় রাত 3টা থেকে আরম্ভ করে হ্যাঁ রান্না করতে আরম্ভ করে খাওয়া দাওয়া, অন্য সম্প্রদায়ের মধ্যে এগুলো থাকে না, আপনি যদি যান অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে
ব্রাহ্মণ সম্প্রদায় এই সম্প্রদায় অন্য সম্প্রদায়ের মধ্যে থাকে, এত বসে 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 খাওয়ানো তাদের নেই। খুব বেশি হলে প্যাকিং করে দিয়ে দেয়, হ্যাঁ দুইটা দুইটা লিচু দিয়ে কী বলে ওই পুরি দিয়ে, হ্যাঁ দুইটা পুরি আর একটু ওই দিয়ে দিল, হ্যাঁ ওই যে হালুয়া সুজি বলে সুজি, হ্যাঁ বাস ওই প্যাকিং করে দিও চল। আমাদের গৌরী মাঠে কী করেন বলুন তো, এত দিয়েছে আমাদের দিকে আশ্চর্য বলি, হ্যাঁ তিনটা পাতা দিয়েছে, হ্যাঁ একটা ব্যক্তি খাওয়ার জন্য কয়টা পাতা দিয়েছে, তিনটা পাতা, তিনটা পাতা পুরো ফুল হয়ে গেছে। আরে কত খাবি বাবা, মুড়ি খাওয়ার লোক, পেট রোগী মুড়ি খাওয়ার লোক, আর তাকে যে তিনটা পাতা, এসব মানে তাৎপর্য কী? গৌড়ীয় মঠে আমাদের এইগুলো বিধান রয়েছে, এত প্রেমপূর্বক অনেক প্রকারের, হ্যাঁ রান্নাবান্না থেকে অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে না। হ্যাঁ এই জন্য বলছে ঋষি সাধ্যে, তখন তখন প্রাচীনকালে ঋষিগণের যে উৎসাহ এত বড় হতো না, হ্যাঁ কোনো ঋষি যদি হ্যাঁ অপ্রকট হতেন শ্রাদ্ধ আদির সময় বা সহাসা করে চলে যেতে হয়, কোনো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নেই ঋষি সাধ্য। হ্যাঁ প্রাগতে মৃতম্ভাবে ঋষি শাস্ত্রে আর নেই অর বিবাহ নব দম্পতি কলহী, হ্যাঁ দুজনে কলহ করে জানে কী ঝগড়া ডেগড়ি হচ্ছিল তার একটু পরে সব মিলে গেছে, ভালো বৃন্দাবন বিহারি লাই, আপনি যদি আপনি যদি তার কারো পক্ষ লেন না তার উল্টা হয়ে যাবে, আমে আর দুধে মিলে যাবে আর গুটলি গড়াগড়ি যাবে। এই জন্য বলে ঘরের মধ্যে কাদের প্রতিপাদী বিবাদ হয় না ওখানে মাঝখানে যেতেই নাই, বলে তোরা যা কিছু কর তোমার মিশে যাবে, আর আপনি গিয়ে মিছে মিছে কেন ভাবি বদনামি কেন হবে, দুজনের কাছে খারাপ হয়ে যাবে। এই জন্য বলছি তোরা, এই জন্য আমারও বলি না বলে দুধে আমে মিশে যাবে আর গুডলি গড়াগড়ি যাবে। হ্যাঁ তাই হেরা পঞ্চমী এই জন্য বলছি লক্ষ্মী দেবীর একটা ক্রোধ হলো, কী ক্রোধ হলো যে পতি আমার গেলেন পাঁচ দিন তো গেলেন অসুস্থ অবস্থায়, হ্যাঁ কিন্তু কোনো খবর নেই, এই জন্য লক্ষ্মী দেবীর সেখানে কী হলো ক্রোধ হলো। এই ক্রোধটা যে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেমের লক্ষণ বলা হয়, প্রেম যেখানে থাকে সেখানে কোথাও কোথাও এইসব ক্রোধগুলো দেখা যায়, হ্যাঁ আবার যদি প্রেম না থাকে সেই ক্রোধ দেখা যায় না। যেমন আপনার ছেলেকে আপনি কখন শাসন করেন, ছেলের প্রতি প্রেম প্রীতি আছে বলে, অপরের ছেলে যদি কোনো অন্য কাজ করে খারাপ কাজ করে আপনি সেখানে শাসন করতে যান না, নিজের ছেলে যদি কোনো একটু খারাপ করে সেখানে শাসন করেন। এই জন্য আমাদের বাংলা কথা শাসন করে তাহার সাজে সোহাগ করে যে প্রীতি করে যে, এই জন্য লক্ষ্মী দেবী পতির উপর যে ক্রোধ প্রকাশ করছেন, হ্যাঁ সেটা হচ্ছে তার প্রেমের লক্ষণ বলা হয়েছে এগুলো। হ্যাঁ বিপ্রলম্ব তো অন্য জিনিস, হ্যাঁ বিরহ অন্য জিনিস, এখন হচ্ছে ক্রোধ প্রকাশ করছেন। হ্যাঁ দেখুন এখন লক্ষ্মী দেবী কী করছেন না, পতি কোথায় আছে খুঁজতে চলছেন তাকে, এই জন্য বলছে হেরা পঞ্চমী, হেরা মানে খোঁজ করা, পঞ্চমী যেন পাঁচ দিন, অনেকে মনে পঞ্চমী তিথি কিন্তু এটা পঞ্চমী তিথি নয়, পাঁচ দিন, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর দিন, হ্যাঁ পাঁচ দিন ষষ্ঠী হয়ে গেল, তাই জন্য পঞ্চমীর দিন এখন তিনি পতির খোঁজে চলছেন। এখন পতির খোঁজে কীভাবে চলছেন ই আবার বিচিত্র তিনি ভাব প্রকাশ করেছেন। হ্যাঁ লক্ষ্মীদেবী বৈকুণ্ঠে তিনি মহারানী রাজরানী, হ্যাঁ তিনি যখন বের হবেন তখন অত্যন্ত সাজ ধাজে বের হয়েছেন, সোনার দোলার মধ্যে চড়ে বসেছেন, হ্যাঁ আছেন যেমন পালকিতে নববিবাহিত, হ্যাঁ দম্পতি যেমন দোলায় নিয়ে পালকিতে নিয়ে যা, এখন তো পালকি ব্যবহার হয় না, হ্যাঁ এখন তো সব আপনি আপনি চলে যায়, জাতি আর দরকার হয় না, কখন চলে যায় সেটা ভগবান জানে, হ্যাঁ তাই না, হ্যাঁ হ্যাঁ এখন তো হচ্ছে বলেছে সব কী বলে অনলাইনে হয়ে যাবে সব, করোনার কালে বলেছে সব অনলাইন বলে বিবাহ অনলাইনে করলো, পতি পত্নী তোমরা ওইখানে বসো আর আমি হচ্ছে পুরোহিত ব্রাহ্মণ, হ্যাঁ আমি আমার ঘরে বসে তোমাদের ওই মোবাইলটা দেখে দেবো, হ্যাঁ মন্ত্র তোমরা ওইখানে খেতে আমি তোমার বাড়িতে যাবো না, কারণ আমার মধ্যে যদি আবার করোনা আছে, হ্যাঁ ওই জন্য বলছি না বলে অনলাইন বিবাহ, বাহ সুন্দর, হ্যাঁ অনলাইন পুত্রকন্যা হয়ে যায় তো আরও ভালো, অনলাইন বিবাহ বলে এগুলো ফালতু কথা সব, অনলাইন বিবাহ হয়, হ্যাঁ কী করে হবে, আরে ব্রাহ্মণ সেখানে গিয়ে বর আর বধূর হস্তবন্ধনের কথা রয়েছে, মন্ত্রজপ করা রয়েছে, মাল্য অর্পণের কথা রয়েছে, ব্রাহ্মণের অনেকগুলো কাজ সেখানে রয়েছে,
হ্যাঁ অনলাইনে কী করবে, মন্ত্রণালয় তো বলতে থাকলে হবে নাকি, যে না আমিও কখনো উপহাস করে বলি, বলে অনলাইনেও তাহলে তো বলে দাও যে তোমাদের ছেলে মেয়েও যেন অনলাইনে হয়ে যায়, অনলাইনে বিবাহ হয়েছে আর অনলাইনে ছেলে মানে হয়ে যাবে। হ্যাঁ পত্নী নিজের ঘরে থাকবে, শ্বশুরালয়ে থাকবে, এ পত্নী নিজের ঘরে থাকবে আর পতি নিজের ঘরে থাকবে, বাস ছেলে মানে হয়ে যাবে। হ্যাঁ এগুলো হয়ে যায়, হয় কখনো, এগুলো কথার কথা না, এগুলো হাস পরিহাস কথা কেবল, বুঝলে, অনলাইনে বিবাহ এগুলো ঠিক কথা না। হ্যাঁ হ্যাঁ আমি যে কথা এখন হচ্ছে কী করছেন, লক্ষ্মী লক্ষ্মীদেবী কী করছেন এখন, পালকি সোনার পালকির কথা বলে, স্বর্ণখচিত সোনায় দোলায় চবি যাচ্ছেন, আর লক্ষ্মীদেবী সুন্দর বস্ত্র আদি পরিধান করেছেন, হ্যাঁ অলঙ্কার, আর অনেক দাস শত দাস দাসী আগে পিছে চলছেন, এমন কেউ চামর দোলাচ্ছে, কেউ হাওয়া করছে। হ্যাঁ আচ্ছা কেউ যদি ক্রোধ হয় পতির খোঁজে যায় এইভাবে সাজে নাকি আবার? হ্যাঁ কিন্তু এখানে দেখানো হচ্ছে লক্ষ্মীদেবী সাজে যাচ্ছে, তখন আমার আপনার মধ্যে প্রশ্ন হবে তো এটা কি হলো, এর তো উপহাস হচ্ছে মাত্র একটা, ছেলে খেলা হচ্ছে যেন। হ্যাঁ কিন্তু না, এটার মধ্যে একটা গূঢ় তাৎপর্য রয়েছে, লক্ষ্মীদেবী এত সাজ ধাজ করে কেন যাচ্ছে, লক্ষ্মীদেবী এটা জগন্নাথকে বোঝাতে চাইছেন যে আমার দেখুন বৈকুণ্ঠ, লক্ষ্মীদেবী কোথায় থাকেন, বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের অনেক ঐশ্বর্য, এত ঐশ্বর্য ছেড়ে তুমি বৃন্দাবনে কেন কী করছো, ওখানে বৃন্দাবনে কী আছে, বৃন্দাবনে তো মাটি, হ্যাঁ জল কাদা, হ্যাঁ ফুলে ফুল পাওয়া যায় আবার সুগন্ধ ফুল পাওয়া যায় না, হ্যাঁ কী ফুল রয়েছে ওখানে, ছোটো ছোটো কনের ফুলগুলো রয়েছে, কাঁটা রয়েছে আবার গোখুরে কাঁটা রয়েছে, বৃন্দাবন গিয়েছেন ওখানে যাবেন, এক কাঁটা রয়েছে, একটু গোখুরে কাঁটা বলে গায়ের খুরের মতো কাঁটা, পা একবার ঢুকে না এত এত সূক্ষ্ম হয়ে আপনি দেখতে পারবেন পারবেন না, সুইচ মানে সুইচ দিয়েও বের করতে পারবেন না, আর যতক্ষণ থাকবে কটকট কটকট করে যন্ত্রণা হবে, গোখুরি কাঁটা বলে। হ্যাঁ আচ্ছা বৃন্দাবনে গিয়ে কী লাভ তোমার, লক্ষ্মীদেবীর এইটা এইটা দেখাতে চাইছেন জগন্নাথকে যে তুমি যে বৃন্দাবনে গিয়েছ, বৃন্দাবনে আছেটা কি ওখানে, হ্যাঁ ওখানে গরুগুলো চরে গোচারণ ভূমি, আমার বৈকুণ্ঠ কত সুন্দর অনন্ত, হ্যাঁ রত্নে মণিমাণিক্যের দ্বারা সুশোভিত, হ্যাঁ তাই না, বৈকুণ্ঠ এত সুন্দর ধাম, আর এত সুন্দর বৈকুণ্ঠকে ছেড়ে তুমি বৃন্দাবনে গিয়েছ, বৃন্দাবনে জল কাদা, হ্যাঁ আবার সেইখানে লোকগুলো ভাষাও ভালো নয়, হ্যাঁ বৃন্দাবন গিয়েছেন, বৃন্দাবনের যে ব্রজবাসীদের ভাষাগুলো বলে সেগুলো খুব ভালো ভাষা নয়, মার্জিত ভাষা নয়, হ্যাঁ রে রা তু তা, হ্যাঁ এরকমভাবে কথাগুলো বলে, হ্যাঁ ব্রজ ভাষা বলে, আর বৈকুণ্ঠের ভাষা কত মধুর ভাষা, হ্যাঁ সাত্ত্বিক ভাষা, হ্যাঁ আর তুমি ওইখানে গিয়ে করছো, আবার সেই ব্রজবাসীগুলো কী করে গোবর কাড়ে, গোবর কাড়ে জানেন, ওই তিনটার সময় উঠে হ্যাঁ গোশালায় গিয়ে গোবরগুলোকে একত্রিত করে, আর কাপড় পরা তো সে ঢং কী জানে ভগবান, ভালো কাপড় পরতে পারে, আর সেই বৃন্দাবনে তুমি কেন গিয়েছো, আমার বৈকুণ্ঠে এত সহজ সম্পদ, হ্যাঁ এত সম্পদ ছাড়ি কেন গেলা বৃন্দাবনে, এটা লক্ষ্মীদেবী বলছেন যে বৈকুণ্ঠের এত সম্পদ ছেড়ে জগন্নাথ কোথায় গিয়েছেন, বৃন্দাবনে, সেই বৃন্দাবনে কী আছে, হ্যাঁ সেখানে কী আছেটা কী, আবার সেখানে ব্রজ ব্রজগোপীগণ কী করে, হ্যাঁ দুধকে গরম করে, দুধ আউটিয়া মরে, হ্যাঁ দুধের গরম করে, আচ্ছা গরম করতে কষ্ট লাগে না, এই যে মায়েরা যে রসই বানিয়েছে, হ্যাঁ আগটা ধুক ধুক করে জ্বলছে না, হ্যাঁ হ্যাঁ দু ঘন্টা তিন ঘন্টা মানে অগ্নির সঙ্গে তারা যেন লড়াই করছে, করতে হয় নাকি, হ্যাঁ আমরা তো বসে আরামে খেয়ে নিলাম, বাহ কিন্তু যারা রান্না করেছেন, মায়ের যা রান্না করেছেন তাদের দুঃখটা কে বুঝে, তাদের কষ্টের কথা কে বলে, আমরা তো এক ঘন্টা এই পাঁচ মিনিটের মধ্যেই খাওয়া শেষ করে দিয়েছি, তিনটা প্লেট দিয়েছে রে বাবা, হ্যাঁ কত রান্না করেছে, আর তারা কী করেছে সেই তিনটার থেকে উঠে এত কষ্ট করে রান্না করে, এই জন্য বলছেন ব্রজগোপীগণ কী করে সেখানে দুধ গরম করে, হ্যাঁ আর এখানে দুধ গরম করতে হয় না, বৈকুণ্ঠে দুধের গরমের কোনো প্রয়োজনীয়তা নেই, হ্যাঁ এত ঐশ্বর্য কেবল হাতে তালি দিলে বাস হয়ে যায়, ঋদ্ধি সিদ্ধি সেখানে কত রয়েছে, হ্যাঁ আর সেই জগন্নাথ কোথায় গিয়েছেন,
এই যে কথাগুলো বলছেন এই থেকে একেই বলা হয়েছে সাহিত্যিক দর্শনে তাকে বলা হয় নিন্দা ছলে স্তুতি। কি বললাম? যাকে বলা হয় ব্যজস্তুতি বলা হয়। উপরে থেকে নিন্দা মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু বাস্তবরূপে এগুলো হচ্ছে বৃন্দাবনের মহিমা বর্ণন করা হচ্ছে। হ্যাঁ, চিন্তামণি প্রসাদমসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভি রভির পালয়ন্তম লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেবমানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। এতক্ষণ তো বৈকুণ্ঠের ঐশ্বর্যের কথা বললাম আর বৃন্দাবনের নিকৃষ্টতার কথা বলা হলো, কিন্তু দেখুন ব্রহ্মসংহিতার মধ্যে কি বলছেন যে অনন্ত করোড় ব্রহ্মাণ্ড, এক অনন্ত করোড় বৈকুণ্ঠকে যদি একতরফ রাখা যায়, একদিকে রাখা যায়, হ্যাঁ, এক পাল্লাতে রাখা যায়, যত বৈকুণ্ঠের ঐশ্বর্য রয়েছে, হ্যাঁ, যদি দাঁড়িপাল্লা রয়েছে না তারাজু একতরফ রাখা যায় আর বৈকুণ্ঠ বৃন্দাবনের একটা ধুলিকণাকে একতরফ রাখা যায়, তথাপি সমান হয় না। তার কোনটা শ্রেষ্ঠ বলুন? বৃন্দাবন। হ্যাঁ, চিন্তামণি প্রসাদমসু কল্প বৃক্ষ, যেখানে গৃহগুলি তৈরি হচ্ছে, বৃন্দাবনের গৃহগুলি তৈরি হচ্ছে চিন্তামণির দ্বারা, চিন্তামণি প্রসাদমসু কল্প বৃক্ষ, যেখানে বৃক্ষগুলি রয়েছে কল্প বৃক্ষ, হ্যাঁ, চিন্তামণি প্রসাদ কল্প বৃক্ষ, লক্ষাবৃত সুরভি রভির পালয়ন্তম, যেখানে গাভীগুলো সাধারণ করে গাভী নয়, সে গাভীগুলো কি সব কামধেনু। হ্যাঁ, আপনার কামধেনুর নাম শুনেছে? বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কথার মধ্যে এই কামধেনু নিয়েই তো সেখানে ঝগড়া উৎপন্ন হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, শুনেন, আবার এর সঙ্গেও কামধেনু নিয়ে ঝগড়া হয়েছিল, কিনাম, যেটা আমাদের বিষ্ণু পুরাণের মধ্যে দেখা হয়েছে, ওই সহস্রাক্ষ, কিনাম, সহস্রবাহু, হ্যাঁ, কার্তবীর্যার্জুন, কার্তবীর্যার্জুনের সঙ্গে আর হচ্ছে, হ্যাঁ, যমদগ্নি মহারাজ, হ্যাঁ, আর এর পিতা কি বলে পরশুরামের পিতা, এই কামধনু নিয়েই তো হয়েছিল, আর কিছু নাই, মূলটাই তো এই ছিল। হ্যাঁ, ঝগড়া এই কামধেনু, এখানে তো একটাই কামধেনু, কিন্তু বৃন্দাবনে যত গরুগুলো রয়েছে সব গরুগুলো হয়েছে কামধেনু, একটা কামধেনু নিয়ে এখানে ঝগড়া হয়েছিল বৈশিষ্ট্য বিশ্বামিত্র নিয়ে। হ্যাঁ, আসুন, কিন্তু বৃন্দাবনের যতগুলো গরু রয়েছে সবগুলো কামধেনু কাজে, লক্ষাবৃত সুরভি রভির পালয়ন্তম লক্ষ্মী শত সহস্র সম্ভ্রমম সেবমানম। হ্যাঁ, দেখুন সেখানে লক্ষ্মী দেবী সেই গোবিন্দের সেবার জন্য সেখানে কত তৎপর হচ্ছেন, হ্যাঁ, সেবা করার জন্য সর্বলক্ষ্মীময়ী শ্রীমতী রাধিকা কথা সেখানে বলা হয়েছে। এই যে লক্ষ্মীর ইন্দিরা শব্দের কথাটা যে বলা হয়, এ বলা হয় না গোপীগীতের মধ্যে, কী বলুন তো, জয়তি তে অধিকাং জন্মনা ব্রজ শ্রায়ত ইন্দিরা শাস অত্রহি দৈত দীক্ষতাং দীক্ষুতাবকা ত্রৈদিতা সব ত্বাং বিচিন্নতে। হ্যাঁ, এই জয়তীতে অধিকং জন্ম না ব্রজ, বৃন্দাবনে এত মহিমা কিসের জন্য? না, কৃষ্ণের সেখানে লীলা লালামভূমি বলে সুন্দর সেখানে কৃষ্ণের লীলা হয়েছে, কৃষ্ণের জন্মলীলা থেকে আরম্ভ করে অনেক লীলা বৃন্দাবনের মধ্যে প্রকাশিত হয়েছে। বৃন্দাবন গিয়েছেন না? কত সুন্দর বৃন্দাবন, বৃন্দাবনে যান নাই? চলুন আমার সঙ্গে, এখন কখন যাবে? এ বছর না, এখন চলো। হ্যাঁ, বৃন্দাবন এত মধুর ধাম বৃন্দাবন, এই জন্য জয়াদিতে অধিকং জন্ম না ব্রজ শ্রয়ত ইন্দিরা, যেখানে ইন্দিরা মানে শব্দের অর্থ হয়, সাধারণ অর্থ হয় লক্ষ্মী, ইন্দিরা শব্দের অর্থ হয় মহালক্ষ্মী, আবার মহালক্ষ্মীর শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ, স্বয়ং শ্রীমতী রাধিকা। হ্যাঁ, যখন কৃষ্ণ বৃন্দাবনের ভাগবতী শ্লোকের মধ্যে রয়েছেন যে কৃষ্ণ বৃন্দাবনে প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে তার স্বরূপশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধিকা সেই বৃন্দাবনকে সুন্দররূপে সুসজ্জিত করে রেখেছেন। হ্যাঁ, এগুলো ভাগবতের মধ্যেও বলা হয়েছে। এই জন্য ইন্দিরা শব্দের অর্থ কেবল একটা অর্থ নয়, ইন্দিরা শব্দের অর্থ লক্ষ্মী, লক্ষ্মী,
ইন্দিরা শব্দের অর্থ মহালক্ষ্মী, আবার ইন্দিরা শব্দের অর্থ হচ্ছে সর্বলক্ষ্মীময়ী শ্রীমতী রাধিকা, সর্বলক্ষ্মীময়ী সন্মহা, হ্যাঁ এইগুলো বলা হয়েছে। এত সুন্দর বৃন্দাবন, তাই মহা তাই স্বরূপ দামোদর বললেন যে সেই বৃন্দাবন কত সুন্দর। হ্যাঁ এই যে এখন যে এ করলে লক্ষ্মী লক্ষ্মীদেবী মনে করছেন আমার আমার বৈকুণ্ঠ শ্রেষ্ঠ, কিন্তু বৈকুণ্ঠ অপেক্ষা বৃন্দাবনের শ্রেষ্ঠতা মধুরতা কোন কে বর্ণন করতে পারে, কে বর্ণন করতে পারে? বৃন্দা বিপিনং সুরম্যপি তৎশ্রীমান শ্রী গোবর্ধনম, এই শ্লোকের মধ্যে বলা হয়েছে বৃন্দা বিপিনম, বৃন্দাবন এত সুন্দর, সেই বৃন্দাবনের সৌন্দর্য মাধুর্য কিসের জন্য সুশোভিত হয় না? যেখানে গিরিরাজ গোবর্ধন, যেখানে কৃষ্ণ ব্রজবাসীগণকে তিনি ইন্দ্র প্রকোপ থেকে রক্ষা করেছিলেন। হ্যাঁ ইন্দ্র মনে করেছিল এই ব্রজবাসীকে আমি ডুবিয়ে দেব জলের দ্বারা। হ্যাঁ আর কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে সাত দিন সাত রাত বাঁয়ে হাতে ছোটো অঙ্গুলের মধ্যে ধারণ করেছিলেন। বলো গিরিরাজ মহারাজ কি, এই জন্য বৃন্দা বিপিনং সুরম্যপি তৎশ্রীমান শ্রী গোবর্ধনম। হ্যাঁ আবার সেই গিরিরাজ গোবর্ধন অপেক্ষা শ্রেষ্ঠ কি বলা হচ্ছে? রাধাকুণ্ড। হ্যাঁ বলে রাধাকুণ্ডের যে মহিমা কি বর্ণন করবেন? হ্যাঁ আমাদের ভক্তিময় ঠাকুর বলছেন চিন্তামণিময় রাধাকুণ্ড তট তাহে কুঞ্জ শত শত প্রবাল তরুলতা নানা ফলে নানা মুক্তা ফলে অবনীত, একদম সুন্দর বর্ণন করা হয়েছে। হ্যাঁ চিন্তামণিময় রাধাকুণ্ড, রাধাকুণ্ডের যে মহিমা কে বর্ণন করে? সঙ্গ মহাপ্রভু বলছেন রাধার মহিমা জানি কুণ্ডের মহিমা, রাধার মহিমার কুণ্ডের মহিমা থেকে কোনো পার্থক্য নাই। সাক্ষাৎ রাধারানী, হ্যাঁ কৃষ্ণপ্রেমে বিবাহিত হয়ে সেইখানে কুণ্ডক রূপেই তিনি প্রকাশিত হয়ে যান। যদ্যপি কুণ্ডের উৎপত্তি অনেক কথা রয়েছে, তথাপি আমাদের আচার্যগণ বলছেন এই রাধাকুণ্ডটা কি সাক্ষাৎ রাধারানীর প্রেমের মূর্ত প্রকাশ, রাধিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী। হ্যাঁ এই রাধারানী যখন মান করেন তখন তাকে মান দুর্ভিত করবার জন্য কৃষ্ণ সেই রাধাকুণ্ডে ত্রিসন্ধ্যা স্নান করেন দিব্য প্রসাদত। হ্যাঁ রাধারানীর কৃপা প্রাপ্ত করার জন্য কৃষ্ণ সেই রাধাকুণ্ডে তিনবার স্নান করেন, এই সকল কথা অনেকগুলো কথা রয়েছে। এই জন্য বলছেন যে বৃন্দাবন কই সামান্য নয়। হ্যাঁ একটা হচ্ছে পঞ্চকোশী বৃন্দাবন, যে আমরা যে বৃন্দাবন যে পরিক্রমা করি পঞ্চকোশী বৃন্দাবন বলা হয়, যাকে বলা হয় কি অন্তর্গৃহ পরিক্রমা, যা বুঝতে পারছেন আমাদের প্রথমে যে যে বৃন্দাবন যায় পরিক্রমা এগুলোকে বলা হয় অন্তর্গৃহ পরিক্রমা বলা হয়, সংস্কৃতে বলা হয় অন্তর্গৃহ পরিক্রমা। আর একটা হচ্ছে কি বৃহৎ বৃন্দাবন, রাধাকুণ্ড থেকে আরম্ভ করে নন্দগাঁও বর্ষানা যত ব্রজমণ্ডলীর স্থানগুলো রয়েছে এগুলো সমষ্টিকে বলা হয় বৃহৎ বৃন্দাবন। হ্যাঁ ব্রজমণ্ডল পরিক্রমা গ্রন্থের মধ্যে এগুলো সুন্দরভাবে বর্ণন রয়েছে। এই বৃন্দাবন কোনো সামান্য বস্তু নয়। হ্যাঁ এই জন্য বলছেন বৃন্দাবনের এত সুন্দর সুন্দর রূপ রয়েছে। এই জন্য বলছে এই ব্রহ্মসঙ্গীতে একটা শ্লোকের মধ্যে যে বললাম যে চিন্তামণি প্রকট সদমসু কল্পবৃক্ষ লক্ষাবৃত সুরভি রূপী পালয়ন্ত লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমানম গোবিন্দ আদি পুরুষং তমাঙ্গ। এই জন্য ভগবান বৃন্দাবন ছেড়ে তিনি আর কোথাও যান না। কি শ্লোক এই বলো, বৃন্দাবন থেকে ভগবান বৃন্দাবন ছেড়ে ভগবান কোথাও যান না। গোবিন্দনন্দ পরিত্যজ্যং পাদমেকম ন গচ্ছতি। হ্যাঁ সেই তাৎপর্যটা কি শ্লোকের তাৎপর্য হচ্ছে বৃন্দাবন কৃষ্ণ আর মথুরাধীশ কৃষ্ণ অথবা দ্বারকাধীশ কৃষ্ণ হ্যাঁ পৃথক নয়, একই তিনি, কিন্তু তথাপি লীলা বৈশিষ্ট্যের জন্য যোগমায়া সেখানে প্রকাশ করেছেন তত্ত্বসীতা। হ্যাঁ কিন্তু তথাপি বৃন্দাবনের তাহলে যে মহিমা এটা হচ্ছে অপার। হ্যাঁ আবার কৃষ্ণ নিজেই বলছেন বৃন্দাবনং পৈত্যজ্যং পাদমেকং ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে আমি এক পা কোথাও যাই না। বৃন্দাবন হচ্ছে আমার নিত্যধাম, নিত্য বসস্থলীর বৃন্দাবন। হ্যাঁ
বৃন্দাবন থেকে তিনি কোথাও যান না। হ্যাঁ, অন্য ধামের মধ্যে তাঁর যে প্রকাশগুলো রয়েছে, কিন্তু তাঁর স্বরূপ যে রয়েছেন, হ্যাঁ, তিনি সদা সর্বদা বৃন্দাবনে রয়েছেন। আবার সেই যখন কৃষ্ণ যখন বৃন্দাবনে রয়েছেন, তার স্বরূপ শক্তি স্বরূপিণ রাধিনী শক্তি স্বরূপ শ্রীমতী রাধিকা সেখানে রয়েছে। এই জন্য শ্রীমতী রাধিকা বৃন্দাবনের মধ্যে দুজন হলো, কে হলো? কৃষ্ণ আর শ্রীমতী রাধিকা। আবার রাধিকার কথা বলতে কোন রাধিকা থাকলেন? হ্যাঁ, বলে বিশ্বানু নন্দিনী, যাকে কৃত্তিকা সুতা বলা হয়। কি বলা হয়? কৃত্তিকা সুতা, বিশ্বানু নন্দিনী শ্রীমতী রাধিকা। এই যেমন কৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, তেমনি কৃত্তিকা সুতা বা বিশ্বানু নন্দিনী শ্রীমতী রাধিকা, তিনি সদা সর্বদাই বৃন্দাবনে থাকেন। তাহলে এখন প্রশ্ন হয়ে যায় যে আমার কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে মিলন, কুরুক্ষেত্র মিলন প্রসঙ্গ সেখানে রয়েছে, ভাগবতের মধ্যে রয়েছে, আবার ভাগবতের মধ্যে ভ্রমর গীতের কথা রয়েছে। হ্যাঁ, তাহলে এই দুইজন রাধা কে? প্রশ্ন হবে কি হবে না? হ্যাঁ, কুরুক্ষেত্রে কে গেলেন? এখানে তো বললেন যে কৃষ্ণ যেমন বৃন্দাবন থেকে কোথাও যান না, তেমনি রাধারানীও বৃন্দাবন থেকে একদিনই কোথাও যান না। তাহলে আবার আবার ভাগবতের মধ্যে বলা হয়েছে শ্রীমতী রাধিকা কুরুক্ষেত্রে বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র গেলেন, ওখানে কুরুক্ষেত্র প্রসঙ্গ রয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের আচার্য পাদগণ সামঞ্জস্য করেছেন। অ্যাকচুয়ালি ওই যে প্রথম যে বললাম যে বিশ্বানন্দিনী শ্রীমতী রাধিকা, তার দুইটা প্রকাশ, একটা হচ্ছে সংযোগিনী আর একটা হচ্ছে বিয়োগিনী রাধা। সংযোগিনী রাধা আর বিয়োগিনী রাধা, হ্যাঁ, বুঝতে পারছে? এইগুলো বলা হয়েছে। সংযোগিনী রাধা তিনি গিয়েছিলেন কুরুক্ষেত্রে, আর বিয়োগিনী যে রাধা কৃষ্ণের বিরহে বিভান্বিত হয়ে বিয়োগিনী রাধা তিনি কোথায় থাকলেন? এই বৃন্দাবনে, যাকে বৃহৎ বৃন্দাবন যাকে বললাম, বিশাখাকুণ্ড, যাকে বলা হয় উদ্ধব কিয়ারি। আপনারা যাবেন বৃন্দাবনে, ওইখানে দর্শন করবেন, বৃন্দাবন পরিক্রমায় উদ্ধব কিয়ারি যে সকল স্থান রয়েছে, এই সকল দিব্য স্থান। হ্যাঁ, এই জন্য এই যে হেরা পঞ্চমী যে কথাগুলো যে বলা হয়েছে, এর মধ্যে রস মাধুর্য রয়েছে। হ্যাঁ, উপর থেকে লক্ষ্মীদেবের ক্রোধ প্রকাশ করছে, বাম্যভাব প্রকাশ করছে। হ্যাঁ, আবার কী করলেন লক্ষ্মীদেবী সেখানে? কী করলেন? রাজরানী হয়ে গিয়ে তিনি বসলেন। হ্যাঁ, বসে তাঁর দাসদের আদেশ দিলেন, যাও জগন্নাথের যত দাস দাসী রয়েছে তাদের আমার কাছে ধরে নিয়ে এসো। হ্যাঁ, তখন রাধারানী যে রাধারানী লক্ষ্মীদেবীর যে দাস দাসী ছিল, তারা কী করলেন? জগন্নাথের দাস দাসীকে ধরে এনে, হ্যাঁ, মহারানী লক্ষ্মীদেবীর চরণে ফেলে দিলেন। এইগুলো লীলাগুলোর মধ্যে চৈতন্য বলা হয়েছে। হ্যাঁ, বহু সুন্দর সময় লীলা বলা হয়েছে। এই হীরাপঞ্জি তখন বললেন, হ্যাঁ, তারা ক্ষমা চাইলেন যে ঠিক আছে, পাঁচ দিন হয়ে গেছে, বাকি আর তিন চার দিন পরে জগন্নাথ তোমার কাছে চলে যাবে। লক্ষ্মীদেবী বললেন তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এখন ওখানে আবার রথের পতাকা টকাতাকা সব ভেঙে টেঙে চুরমার করে দেয়। হ্যাঁ, দাস দাসীগণ অর্থাৎ লক্ষ্মীদেবীর দাস দাসীগণ জগন্নাথের রথেকে, হ্যাঁ, সেখানে ভেঙে টেঙে একবার চুরমার করে দেবে। তখন বলে আমাদের যাবোটা কী করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চার দিন আমায় সময় দিন। হ্যাঁ, লক্ষ্মীদেবী বললেন না, এখনও চলো, এখনই যেতে হবে। হ্যাঁ, পত্নী তো খুব তেজি না? হ্যাঁ, আপনি যদি রেগে যায়, আপনার পত্নী যদি রেগে যায়, বলে এতক্ষণ কী করছো? বলে চলো এখন চলো। হ্যাঁ, বলে কি বলবে না? হ্যাঁ, কী করছো তো? পত্নীর বাধ্য হতে হবে কি না? হতে বাধ্য না হলে আবার খেতে পাওয়া যাবে না, গেল গেছে। হ্যাঁ, এখন জগন্নাথ এখন কী বললেন? জগন্নাথ হাত ঠাকুর জগন্নাথের সেবকগণ হাত জোড় করে লক্ষ্মীদেবীর কাছে বললেন যে দেখো, তোমরা তোমাদের সৈন্য সামন্ত এসে, হ্যাঁ, আমাদের রথকে তো ভেঙে টেঙে দিয়েছে, এখন যাবেটা কী করে? বলে একটু রথ ঠিকঠাক করে তাহলে এখন চার দিন পরে, হ্যাঁ, আমি যাচ্ছি জগন্নাথ। তাই আবার বলেছেন জগন্নাথ চার দিন পরে, মানে হীরা পঞ্চমী থেকে চার দিন পরে, কদিন হয়ে গেল? নদিন হয়ে গেল। এই তারপরে ফিরে এলেন। এই জন্য এই সকল লীলাগুলো, হীরা পঞ্চমীর এই লীলাগুলো দর্শন করা হয়েছে। এর মধ্যে অনেক গোপীগণের ভাবের কথা, মানের ভাব কথা বলা হয়েছে। আমাদের চৈতন্য কে বলে রসশাস্ত্রের বিচারে অনেক প্রকার মানের অনেক প্রকার ভাব দেখানো হয়েছে। এই জন্য এখানে একটা সিদ্ধান্ত দিয়ে লক্ষ্মীদেবীর সেটা মান নয়, একে বলা হয়েছে ক্রোধ বলা হয়। হ্যাঁ, সত্যভামার মান হয়নি, মানের একটা আভাস মাত্র হয়। আর গোপীগণের কী হয়? শুদ্ধ মান। এগুলো চৈতন্য বর্ণন হয়েছে না, মানের ধারা যেন শতদিকে। হ্যাঁ, বলা হয়েছে এই সকল বহু সুন্দর সুন্দর ব্যাখ্যা আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যের মধ্যে রয়েছে। এইগুলো আমাদের এই আস্বাদন করতে হবে।
हीरा पंचमी रहीचे विशेष वैशिष्ट। बोलो राधा रानी की जय, जय जय श्री राधे। हैं तो आबार इखने प्रसाद पीते हबे नाकि? नहीं अन्य जगह कोथाओ प्रसाद पड़ार कथा बोलि? अरे ना ना कि जेखने प्रसाद यही तो प्रसाद पेलाम दसटार समय। अरे इनार तो बसे आछे रान्नाई करे नाई किछु करे नाई। हाँ রান্না সেই দুটার সময় থেকে রান্না করে রেখে দিয়েছেন, এখন চলছে নিত্য লীলা। ইয়ে আপনাদের নিত্য লীলা চলছে অখণ্ড লীলা। হাত কি বলছেন? হ্যাঁ জগন্নাথের হাত পা কেন নেই? অ্যাকচুয়াল জগন্নাথ দেবের এই কথা প্রসঙ্গের একটু কথা বলে দিই। एक समय जगन्नाथ जगन्नाथ क्षेत्र के बला है द्वारका क्षेत्र बला है। एक दिन रोहिणी देवी रोहिणी देवी का 16,108 महिषीगण तारा बोलें जे आमादेर पति एक जन कृष्ण और आमरा होची 16,108 जन। हाँ আর আমরা কৃষ্ণের সদা সর্বদা সেবায় ব্যস্ত রয়েছি, কিন্তু তথাপি কৃষ্ণ আমাদের প্রতি এত প্রসন্ন নয়। কেন? তিনি সদাসর্ব কাঁদতে থাকেন, কখনো নন্দ যশোদার নিয়ে নাম করে কাঁদতে থাকেন, কখনো কাঁদতে থাকেন কি নাম নিয়ে, না ললিতা বিশাখা রাধা আদি এদের নাম নিয়ে, ব্রজের নাম নিয়ে। হ্যাঁ সেই সকল ব্রজবাসীগণকে তাদের একটু মহিমা আমাদের কাছে শ্রবণ করান। তখন রোহিণী দেবী বললেন যে দেখো কৃষ্ণের যে লীলা কথাগুলো যে আমি বর্ণন করি সে কৃষ্ণ সেখানে এসে যাবে। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে ন চ যোগিনী হৃদয়ে চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ কৃষ্ণ ভগবান বলেছেন আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যেখানে আমার ভক্তের কথা হয় আমি সেখানে প্রকাশ হই প্রকট হই। এই জন্য রোহিণী দেবী বললেন যে একজন দরবাজায় মানে দরজার কাছে বসো। তখন কৃষ্ণের বোন সুভদ্রা সেখানে দরজার কাছে বসলেন আর রোহিণী দেবী সেই ব্রজের কথাগুলো শোনাতে লাগলেন। যখন ব্রজের এই কথাগুলো চলছে, মধুর কথাগুলো চলছে, বিশেষ করে গোপীনের কথাগুলো চলছে, বিরহের কথা যখন সেখানে চলছে, তখন আর তিনি থাকতে পারলেন না। কৃষ্ণ বলরাম এসে কখন ওই সুভদ্রার বাঁয়ে ডাঁয়ে বসে গেলেন কেউ বুঝতে পারল না। হ্যাঁ আর রোহিণী দেবী এখানে সেই বিরহের কথা বলতে বলতে হ্যাঁ সকলে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে। আর এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা হ্যাঁ তাদের শরীর বরফের মতো মানো ই হয়ে গলে গেল, দ্রবীভূত হয়ে গেল। হ্যাঁ এমন সময় দ্রবীভূত হয়ে গিয়েছে, তখন নারদঋষি এসে স্তবস্তুতি করলেন। নারদঋষি স্তবস্তুতি করে পুনঃ আবার ঠাকুর তাঁর শরীরকে প্রাপ্ত করলেন। তখন ভগবান বললেন নারদ তুমি কিছু বর চাও। তখন বললেন প্রভু আপনার যে দ্রবীভূত অবস্থায় যে দেখেছি ভক্তের বিরহের কথা শুনে আপনার যে দ্রবীভূত শরীরকে আমরা দর্শন করেছি সেই শরীরকে আমার জগতে প্রচার করুন। তখন ভগবান বললেন এমন বস্তু এই জন্য এই জগন্নাথের যে দর্শন আপনারা করছেন হাত পা সব কিছু মানে বরফের মতো দ্রবীভূত হয়ে গিয়েছে, কেবল চোখ দুটো রয়েছে। তাৎপর্য কী? জগন্নাথ সেখানে মহাভাবের প্রকাশ করেছেন। হ্যাঁ এই জন্য আমাদের আচার্যগণ বলছেন জগন্নাথপুরে গেলে দুই বিগ্রহের আপনি দর্শন হয়, একটি কৃষ্ণ বিরহ বিদুর রাধা আর রাধা বিরহ বিদুর কৃষ্ণ। হ্যাঁ এগুলো হচ্ছে মহাভাবের প্রকাশ বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ তিনি রাধাভাবে বিবাহিত হয়ে তিনি বলছেন কি যে আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায় চলে গিয়েছে, কোথা মোর কাহা মোর প্রাণনাথ মুরলী বদন কাহা যাউ কাহা পাউ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু করছেন আবার জগন্নাথ কৃষ্ণ হ্যাঁ রাধারানী চিন্তন করছেন তিনি সেখানে। হ্যাঁ তিনি সেখানে চিন্তন করতে করতে তাঁর এরূপ দশা এইগুলো বর্ণন হয়েছে। এই জন্য জগন্নাথের হাত আর পা আমাদের দেখে নাই, কিন্তু তার অপ্রাকৃত কলেবর রয়েছে। হ্যাঁ অপ্রাকৃত কলেবর রয়েছে। হ্যাঁ সেই সকল কথাগুলো বলা হয়েছে মহাভাবের যে প্রকাশ সেখানে দেখানো হয়। বলো জগন্নাথ বলদি সুভদ্রা জি। হ্যাঁ আরও অনেক কথা রয়েছে, ইন্দ্রদুম্ন মহারাজের কথা রয়েছে,
হ্যাঁ অনেক কথা রয়েছে, বলতে গেলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ জানেন কি জানেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ কীভাবে জগন্নাথজিকে প্রকাশ করেছেন, হ্যাঁ সেই সকল কথাগুলো রয়েছে, অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে। হ্যাঁ এই জন্য দারুপ ব্রহ্মরূপে স্বয়ং ভগবান জগন্নাথপুরীতে বিরাজমান রয়েছে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জীব কী, জয় জয় শ্রীরাম। হ্যাঁ কোথায় আরতি হবে বলে কি হলো? হ্যাঁ হ্যাঁ।